হ্যালো বন্ধুরা, লাইভটা অ্যাপ্রুভ হলে সবাই জয়েন করে যাবে প্লিজ। মামুন দি, চিত্রা বা কাকিমা কেউ থাকলে একটু লাইভটা অ্যাপ্রুভ করে দেবে। আমি মাতারা কালেকশন থেকে মুনমুন চলে এসেছি, একটু কেউ থাকলে লাইভটা অ্যাপ্রুভ করে দেবে প্লিজ। ওকে বন্ধুরা, এইমাত্র আমার লাইভটা অ্যাপ্রুভ হয়ে যাবে, তাও তোমরা প্লিজ একটু জয়েন করে যাবে সবাই। আমি মা তারা কালেকশনের মুনমুন, আজকে বলেছি যে হ্যান্ডলুম নিয়ে একটা ধামাকা লাইভ হবে। তো আজকে হ্যান্ডলুমে যত নতুন কালেকশন এসছে সবগুলো আমি দেখাবো, একটু গুছিয়ে নেবো, সঙ্গে থাকবে সবাই, একটু জয়েন করে যাবে তাড়াতাড়ি, ঠিক আছে? একটু জয়েন করে যাবে তাড়াতাড়ি, আজকে হ্যান্ডলুমের দারুণ দারুণ কালেকশন সব দেখাবো। লাইভটা অ্যাপ্রুভ হয়ে গেলে সবাই জয়েন করে যাবে, লাইভটা অ্যাপ্রুভ হয়ে যাবে, হয়ে গেলে সবাই জয়েন করে যাবে। আমি মা তারা কালেকশনের মুনমুন চলে এসেছি। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, লাইভটা মনে হচ্ছে অ্যাপ্রুভ হয়ে গেছে, প্লিজ সবাই একটু জয়েন করে যাও। আমি মা তারা কালেকশনের মুনমুন যত ফার্স্ট জয়েন করবে তত তাড়াতাড়ি আমি দেখানো স্টার্ট করতে পারবো। আজকে আমি দেখাবো কিন্তু প্রচুর হ্যান্ডলুম, প্রচুর হ্যান্ডলুম দেখাবো আজকে নতুন নতুন, যা আমার হ্যান্ডলুমের কালেকশন এসছে। আমি বিগত কতগুলো লাইভে বলেছি যে হ্যান্ডলুমের প্রচুর কালেকশন এসছে, তো আমি আজকে দেখাবো নতুন নতুন হ্যান্ডলুম। একটু প্লিজ তোমরা সবাই জয়েন করে যাও তাড়াতাড়ি, একটু জয়েন করে যাও, ফার্স্ট জয়েন করে যাও প্লিজ। আজকে সবাইকে দেখাবো হ্যান্ডলুম, তোমরা জয়েন করো, ততক্ষণ আমি একটু গুছিয়ে নেই, একটু ফার্স্ট জয়েন করো প্লিজ। প্রভাতী দি, হাই প্রভাতী দি, তাপসী দি, হ্যালো দিদি, সবাই জয়েন করে যাও প্লিজ, আমি একটু গুছিয়ে নেই, প্রচুর প্রচুর আজকে হ্যান্ডলুম দেখাবো, আজকে শুধুমাত্র হ্যান্ডলুমের ওপর চলবে। প্রিয়াঙ্কা, হাই প্রিয়াঙ্কা দি, জুমা দি, হ্যালো কেয়া দি, সবাই জয়েন করো, একটু ফার্স্ট জয়েন করো, ধামাকাদার এক ঘন্টা চলবে, খুব সুন্দর করে মজা 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 আর চলবে। তোমাদেরকে আজকে হ্যান্ডলুম দেখাবো, হ্যান্ডলুমের জন্য খুব সবাই বলেছে যে হ্যান্ডলুম অনেকদিন দেখাই না, আজকে একদম হ্যান্ডলুম দেখাবো, তাড়াতাড়ি জয়েন করে যাও। আমি একটু রেডি হয়ে নিচ্ছি প্লিজ, তোমরা একটু সবাই ধৈর্য সহকারে একটু জয়েন করো, আমি একটু তোমাদের জন্য যা যা কালেকশন এনেছি প্রত্যেকটা দেখাবো, সবাই একটু ধৈর্য সহকারে জয়েন করো, ধরে না থেকে এখান থেকে এইদিকে নিয়ে আসো, একটু ধৈর্য সহকারে জয়েন করে যাও, আজকে হ্যান্ডলুমের প্রচুর কালেকশন দেখাবো, যার যেরকম দরকার, বিয়েতে গিফট করা, নিজেরা পরা, বিভিন্ন কারণের জন্য সবাই হ্যান্ডলুম দেখতে চেয়েছ, ওখানে পরের পাশ এখানটা হাত থাক থাকে ঘুরিয়ে নিয়ে। সবাই জয়েন করো প্লিজ, আমি মুনমুন চলে এসেছি, একটু তাড়াতাড়ি জয়েন করে যাও সবাই। হ্যাঁ কাকলি দি, হ্যাঁ দেখাবো দেখাবো, একটু গুছিয়ে নেই, কী কী দেখাবো একটু গুছিয়ে না নিয়ে বসলে হবে না, দোকানের বিভিন্ন জায়গায় ছড়ানো জিনিস, তো একটু গুছিয়ে নেই, তোমরা একটু জয়েন করে যাও তাড়াতাড়ি, জয়েন করে যাও। আজকে হ্যান্ডলুমে প্রচুর কালেকশন দেখাবো, প্রচুর প্রচুর কালেকশন দেখাবো হ্যান্ডলুমের। একটু জয়েন করো সবাই, ফার্স্ট জয়েন করো, ওকে ওকে, প্রচুর জয়েন করে গেছো, একটু হোল্ড করো সবাই, আমি একটু গুছিয়ে নেই।
হ্যাঁ, এবার দেখো, এবার আছেই নাকি? দেখো সাউন্ড, এবার নিশ্চয়ই চলে এসছে সাউন্ড, এবার নিশ্চয়ই এসে সাউন্ড। প্লিজ একটু হেল্প করো আমাকে, সবাই তোমরা একটু হেল্প করে যাও প্লিজ, সাউন্ড হচ্ছে না। হ্যাঁ, এবার কি হচ্ছে? একটু প্লিজ হেল্প করো, একটু হেল্প করো, একটু প্রবলেম হচ্ছে, সবাই সঙ্গে থাকো, কেউ লাইভটা কুইট করবে না। আজকে কিন্তু হ্যান্ডলুমের ওপর দারুণ দারুণ সব দেখাবো। আওয়াজ আসছে না, এখনো কি আওয়াজ আসছে না? একটু বলো প্লিজ, এখনো কি আওয়াজ আসছে না? আসছে, থ্যাংক ইউ। আর বলো না, প্রবলেমের পর প্রবলেম, একটু হোল্ড করে যাও, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, 2 মিনিট একটু ধৈর্য ধরো, সব ঠিক করে দিচ্ছি। তোমরা সবাই জানো যে এটা আমার দোকান, মা তারা কালেকশন, হৃদয়পুর স্টেশন, বারাসাতের ঠিক আগের স্টপেজ। আচ্ছা, যারা ইনস্ট্যান্ট বুকিং করবে তাদের জন্য অফার রয়েছে, অফার থাকবে ইনস্ট্যান্ট বুকিংয়ে, আগের দিনও করেছো অনেকে, আর কোডও হয়। কোডের জন্য এখানে বারবার জিজ্ঞেস করবে না, তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে যাবে, আমি বলে দেবো। এই প্রত্যেক দিন একটু প্রবলেম করে, আমার কমেন্টসগুলো এখানে আসতে চায় না, বুঝতে পারছি না। একটু হোল্ড করে যাও প্লিজ, নাহলে আমি কমেন্টস না পড়লে তোমাদের সঙ্গে তো কথা বলতে পারবো না। হ্যাঁ, সবাই একটু জয়েন করো ফার্স্ট, আজকে কিন্তু হ্যান্ডলুমের ওপর চলবে। আর যদি কেউ বিয়ের বেনারসি, একজন বলেছো লাল দেখবে, আমি ওটা ফার্স্ট দেখেই হ্যান্ডলুমগুলো স্টার্ট করবো। বুঝছে না কেন, হয়ে গেছে, পেয়ে গেছি আমি, এবার শুরু করে দেবো, আর দেরি নয়, আর ওয়েট করাবো না। ওকে চলো, অনেকের কমেন্টস করতে পারিনি, তারা কেউ মনে করবে না। মৌসুমীদি হাই, সাউন্ড ওকে, তোমার সবটা কোথায়? রিয়াদি বলছে আমার সবটা বারাসাতের আগের স্টপেজ, হৃদয়পুর স্টেশন। স্ক্রিনের ওপর টাচ করলেই আমার নাম্বার পাবে, আমার নাম্বার কি দিয়েছি আজকে? তা তো বলতে বুঝতে পারছি না। আচ্ছা, নাম্বারটা আমি পিন পোস্টে দিয়ে দিচ্ছি, পিন পোস্টে দিয়ে দিচ্ছি। হোয়াইট হ্যান্ডলুম দেখাও, সব হ্যান্ডলুম দেখাবো, হ্যান্ডলুমের আজকে যত কালেকশন আছে সব দেখিয়ে দেবো, ঠিক আছে? প্রথমে আমাকে এক দিদি বিয়ের বেনারসিটা দেখতে চেয়েছে, আমি সেটা দেখিয়ে নেই, দেখিয়ে নিয়ে হ্যান্ডলুম স্টার্ট করবো। নাও, আমাকে একটু পিন পোস্ট করে দাও নাম্বারটা। ব্রাইডের জন্য রেড বেনারসি দেখতে চেয়েছেন এক দিদি, দেখে নিন প্লিজ। এই সেম বেনারসি ব্রাইডে গেছে, কালকে এক ব্রাইড কালকে বিয়ের দিন ছিল, পড়েছে। তুই করে দে, এসে করে দে, এখান থেকেও লিখে দিতে পারিস। ডিপ কালার দেখে দেখাও, একটাই আজকে কাতান দেখাবো, কাতানের জন্য কাতান বেনারসি অরিজিনাল। এটা এক দিদি বলেছে হোয়াটসঅ্যাপে, আমি বলেছিলাম বোধহয় যে লাইভে দেখাবো ব্রাইডের জন্য, দেখে নিন। এটা গ্রিনের সাথে আছে রেড, অরিজিনাল মিনাকারি কাতান বেনারসি, অরিজিনাল মিনাকারি কাতান বেনারসি, দেখে নিন। এটা যাচ্ছে পাটটা, সম্পূর্ণ পাটটা এটা যাচ্ছে, শাড়িটা পুরোটা যাচ্ছে একদম সিঁদুরে রেড, দারুণ সোভার একটা শাড়ি। এই শাড়ি পরে কালকে ব্রাইড বিয়ে হয়েছে একজনের, ছবিও আছে, দেখিয়ে আমি গেছিলামও তো আমার শাড়ি পরেই। এই দেখেন, এটা হচ্ছে আঁচলটা, দারুণ লেগেছে দেখতে, এটা হচ্ছে আঁচল পোর্শনটা, এই যে লাল কলকা দিয়ে গিয়ে তারপর গ্রিন কালার হবে আঁচলটা, আর পুরো বডিটা যাচ্ছে এরকমভাবে, পুরো বডিটা যাচ্ছে এরকমভাবে, আর এটা হচ্ছে পাটটা। দুটো ছিল, একটি সোল্ড আউট হয়ে গেছে, সেটা পরারও হয়ে গেছে, আর একটাই আছে। খুব দারুণ শাড়ি, নিতে পারেন, দামটা একদমই কম আছে, 2850 আছে প্রাইসটা। একটাই এটা দেখালাম আজকে, একদম শর্ত ভঙ্গ করব না, আজকে পুরোটাই হ্যান্ডলুম নিয়ে চলবে, আজকে পুরোটাই হ্যান্ডলুম নিয়ে চলবে। আজকে হ্যান্ডলুমের প্রচুর কালেকশান এসছে, কালার কম্বিনেশান এসছে, দেখিয়ে দেবো, দেখিয়ে দেবো প্লিজ। তোমরা কেউ লাইভটা কুইট করবে না, সঙ্গে থাকবে, সঙ্গে থাকবে সবাই। আচ্ছা, যদি পারিস আমাকে একটুখানি ওইটা টেনে এদিকে দিবি,
ওগুলো নাবিয়ে দিয়ে ওটা টেনে এখানটা দে। ল্যাপটপ আছে, ল্যাপটপ থাক, ল্যাপটপটা নাবা সাইডে। আমাকে ব্ল্যাক শাড়ি দেখাও দি প্লিজ, হ্যান্ডলুমের। হ্যাঁ দেখাবো অঙ্কিতাদি, সঙ্গে থাকো, সব কালার দেখাবো। মৌসুমিদি অনেকবার জিজ্ঞাসা করছি গুজরাট শিপিং কত। দিদি গুজরাটের শিপিং বললাম না, ওয়েস্ট বেঙ্গলের বাইরে জাস্ট 40 কি 50 টাকা এক্সট্রা লাগবে। সরি আমি দেখিনি, হয়তো তোমার অ্যান্সার দিতে পারিনি। মৌসুমি চন্দ্রাদি, মৌসুমি চন্দ্রা ব্যানার্জিদি, আমি হয়তো দেখতে পাইনি দিদি, 50 টাকা এক্সট্রা লাগবে। ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি, তার বাইরে যারা আছো তাদের জন্য 50 টাকা এক্সট্রা লাগে। ওকে লিলেন জামদানি, লিলেন আজকে দেখাবো, বল লিলেন ডিপ কালারের ডার্ক দেখাও। হ্যাঁ গো দেখাবো দিদি, হাই গুড আফটারনুন চৈতালি দি। লিলেন জামদানি, হ্যাঁ দেখাবো। ওকে শুরু করে দিচ্ছি, আর কোনো দেরি করব না, একদম নতুন এসছে, যেটা এখন আজকে ফার্স্ট আমার হাতে উঠলো সেটা দেখে নাও, একদম নতুন এসছে, এখনও কোনো লাইভে দেখাইনি, জাস্ট বোধহয় আজকে পোস্ট করেছি। দেখো শাড়ি ঠিকভাবে দেখতে পাচ্ছো নাকি একটু বলবে, আর সোয়াইপ করে কমেন্টসগুলো একটু সরিয়ে নাও প্লিজ, তাহলে শাড়িটা প্রপার দেখতে পারবে। বাবা একটু সোয়াইপ করে আমার কমেন্টসগুলো সরাতো। এটা হচ্ছে তোমার স্লেট কালার, স্লেট কালার একদম, দেখো এটা একদম ধূসর স্লেট কালারটা, তার সঙ্গে গোল্ডেন কালারের একটা পার গেছে, সাথে শেষ মাথায় রয়েছে ছোট্ট পিঙ্ক ইঞ্চি পার, আর পুরো শাড়ি জুড়ে রয়েছে স্বর্ণবল। স্বর্ণবল মিন্স গোল্ডেন একটা বল, হ্যান্ডলুমের ওপর স্বর্ণবল। শাড়িটার নাম হচ্ছে স্বর্ণবল হ্যান্ডলুম, শাড়িটার নাম হচ্ছে স্বর্ণবল হ্যান্ডলুম। কালার কম্বিনেশান এখানে দেখো প্লিজ, এখানে দেখেই বুকিং করতে হবে, আমি কিন্তু ছবি দিতে পারবো না। স্বর্ণবল হ্যান্ডলুম, ওকে দেখো এটা যাচ্ছে তোমার পুরো বডিটা যাচ্ছে একদম স্লেট কালার, খুব সোভার একটা কম্বিনেশান করেছে। আর এটা যাচ্ছে তোমার আঁচলটা, আর এটা যাচ্ছে তোমার ব্লাউজ পিসটা, ব্লাউজ পিসটাতেও স্বর্ণবল একদম করা আছে, প্রত্যেকটা কাজ কিন্তু ওয়েভিং। এই যে বল যেটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের, প্রত্যেকটা কাজ কিন্তু ওয়েভিং, কোনোটাই কিন্তু প্রিন্ট নয়, আমি প্রিন্ট হলে বলে দেই। আমার ইনস্ট্যান্ট বুকিং চলবে, ইনস্ট্যান্ট বুকিংয়ে ছাড় আছে, স্বর্ণবলের দাম আছে 1050 টাকা। লাইভ চলাকালীন আমার যেই নাম্বারটা পিন পোস্টে দেওয়া আছে ওই নাম্বারে ফোনপে গুগল পে করে দিলে পেয়ে যাবে 1000 টাকা শিপিং ফ্রি। ওকে বোঝাতে পেরেছি কি না, উল্টোপাল্টা বলে দিয়েছি। এটা হচ্ছে দাম হচ্ছে স্বর্ণবলের প্রাইস 1050 টাকা, স্বর্ণবল হ্যান্ডলুম, পুরো শাড়ি জুড়েই কিন্তু এরকম স্বর্ণবল থাকবে, কোথাও কোনো গ্যাপ থাকবে না। ওকে স্বর্ণবল হ্যান্ডলুম, এটা হচ্ছে যে দারুণ একটা কম্বিনেশান দেখো, আর কোয়ালিটি নিয়ে কোনো কথা নেই, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোনো রকম কোনো কমপ্লেন হবে না, কারণ আমার শপের থেকে শাড়ি 2 পিস বিক্রি হয়েছে, সত্যি কথা বললাম, লাইভে দেখাইনি কিন্তু শপে এসে নিয়ে গেছে, কোয়ালিটি নিয়ে খুবই ভালো কোয়ালিটি, 1050 টাকা করে দাম আছে। যেই কালারের আঁচল পাচ্ছেন সেই কালারের ব্লাউজ পিস পাচ্ছেন, পুরো শাড়িতেই স্বর্ণবল করা একটা খুব গর্জিয়াস সোভার শাড়ি, 1050 টাকা দাম আছে। যারা ইনস্ট্যান্ট বুকিং করছো তাদের জন্য 50 টাকা ছাড়, শিপিং চার্জও ছাড়, 50 টাকা ছাড়, শিপিং চার্জও ছাড়। আরেকটা দেখো, প্রত্যেকটার কম্বিনেশানগুলো প্লিজ একটু দেখো, দেখে বুকিং করো, দারুণ কম্বিনেশান, দারুণ কম্বিনেশান। এটা এটাও যাচ্ছে আঁচলটা পার্পেল পিঙ্কের সাথে, বডি যাচ্ছে স্যাপ গ্রিন, আঁচলটা পার্পেল পিঙ্কের সাথে, বডি যাচ্ছে তুতে ঘাসা স্যাপ গ্রিন, এবং প্রত্যেকটার পাড়টা দেখছো গোল্ডেন কালারের সুন্দর পাড়, তার সঙ্গে লাস্টে ইঞ্চি পাড় রয়েছে, আর পুরো শাড়ি জুড়ে থাকছে এইভাবে তোমাদের বল। শাড়ির ট্রান্সপারেন্সিটা এবং কোয়ালিটিটাও আমি বুঝিয়ে দিচ্ছি। এটারও ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ তোমরা, এটারও ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ গোল্ডেন, এই সরি পার্পেল পিঙ্কের ব্লাউজ পিসটা জুড়েও কিন্তু এই স্বর্ণবল রয়েছে। আমি এখন দেখাচ্ছি স্বর্ণবল হ্যান্ডলুম, স্বর্ণবল হ্যান্ডলুম বেশি নেই, আমি 6 পিস তুলেছিলাম, বোধহয় 4 পিস আছে, না 5 পিস আছে, 7টা কালার এনেছিলাম, 5টা কালার তোমাদেরকে দেখাতে পারবো, দেখি আমি কমেন্টসগুলো আবার পড়বো, পড়ে আমি নেক্সট শাড়িতে যাব। এর প্রাইস হচ্ছে 1050 টাকা, 1050, যারা ইনস্ট্যান্ট বুকিং করবে তাদের জন্য 1000 টাকা। হ্যাঁ অঙ্কিতা দি দেখাবো, একটু সঙ্গে থাকো প্লিজ। মেটেরিয়ালস কি সিল্ক না হ্যান্ডলুম দিদি? মৌসুমি চন্দ্র দি, এটা হ্যান্ডলুম যাচ্ছে,
খুব ভালো মেটেরিয়ালস আছে, আমি সবাইকে বলবো এক পিস করে পারচেস করো, পারচেস না করলে বুঝবে না। এইটা দেখো কম্বিনেশন, জাস্ট ওয়াও, প্যারোট গ্রিনের সাথে পার্পেল পিঙ্ক, অসম্ভব সুন্দর শাড়িটা। আমি ভেবেছিলামও আজকে এটা পরে আসবো, কিন্তু টাইম হয়নি বলে জাস্ট পরতে পারিনি। দেখো একদম যারা প্যারোট গ্রিন খুঁজছো, প্যারোট গ্রিনটার সঙ্গে এটার সঙ্গে কিন্তু একটা শেডও আছে, একটা গোল্ডেন গোল্ডেন শেডও আছে, গ্লসি ভাব আছে, একদম প্যারোট গ্রিন যাচ্ছে। প্যারোট গ্রিনের সাথে এরকম স্বর্ণবল কিন্তু পুরো শাড়ি কর্নার টু কর্নার পাবেন, একদম ভরাট, প্লাস ব্লাউজ পিসেও পাবেন। ওকে, আর এটা যাচ্ছে আঁচল, কম্বিনেশনটা কি দারুণ করেছে। ব্রাইডালের সকালের যে কোনো অনুষ্ঠানে বা তত্ত্বে বা যে কোনো বিয়েতেই এগুলো পরা যায়, ডেলি ওয়্যারের জন্য সব সময়ের জন্য খুব ভালো। একদমই আজকে লোয়েস্ট প্রাইসে পেয়ে যাচ্ছ তোমরা, এক্ষুনি পেমেন্ট করলে 1000 টাকায় পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা শাড়ি, তার সাথে থাকছে শিপিং ফ্রি। এই দেখো এটা যাচ্ছে ব্লাউজ পিস, প্রত্যেকটা ব্লাউজ পিসের সাথেও কাজটা একদম সেম টু সেম আছে, আরও দারুণ দারুণ হ্যান্ডলুম আছে, আমি পরপর আস্তে আস্তে দেখাতে দেখাতে নামবো। যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবে, দরকার হলে এখানে বলবে, আর একবার দেখিয়ে দেবো, কিন্তু ছবি দেওয়ার কথা বলবে না প্লিজ। ওকে, সরিয়ে দিলাম। নেক্সট কালার হচ্ছে শ্যাওলা গ্রিনের সাথে, এই শ্যাওলা গ্রিন গেছে আঁচল, আর বডি গেছে বেবি পিঙ্ক, বডি গেছে বেবি পিঙ্ক। পমপম জামদানি দেখাবে? আমি পমপম জামদানি নেই গো মাম্পিদি আমার কাছে। আচ্ছা লিলেন জামদানি কি হবে? হ্যাঁ লিলেন দেখিয়ে দেবো, বল লিলেন আছে মৌপ্রিয়াদি, বল লিলেন আছে। আচ্ছা মকলিন হবে না? মকলিন আমার সব সোল্ড আউট রিমাদি। আচ্ছা মৌসুমিদি, ইটস ওকে, থ্যাংক ইউ দিদি। দাদার বিয়েতে পরবো এমন শাড়ি দেখাও। আজকে তো বিয়ে শাড়ি দেখাবো না, তুমি একটু আগের লাইভগুলো দেখে নাও, নাহলে পেজে চলে যাও, প্রচুর কাতান বেনারসি রয়েছে। হ্যাঁ পায়েল কেমন আছো? কালকে শাড়িটা কি মায়ের পছন্দ হয়েছে একটু বলো প্লিজ পায়েল। অলোকাদি, হাই অলোকাদি, হ্যাঁ বলে দিলাম মৌসুমিদি মেটেরিয়ালসের কথা। বক্সের নিচে থাকে, পেছনে থাকে শাড়ি, কেউ বলবেন না প্লিজ দিদিরা, ওইভাবে আমি কোনোদিন কাউকে দেখাতে পারিনি। তোমার শাড়িগুলো খুব সুন্দর দি, মনে হয় সব কটা নিয়ে নেই, তাড়াতাড়ি নাও না চন্দনা দি, তোমরা যত তাড়াতাড়ি নেবে আমি তত তাড়াতাড়ি আরও সুন্দর সুন্দর আনতে পারবো। ওকে চলো। আচ্ছা দিদিরা প্লিজ পেছনে তাকে শাড়ির কথা বললে আমি দেখাতে পারবো না দিদি, আগে প্রথম দিকের লাইভগুলো দেখবেন আমি অনেক পেছনে যে যেরকম বলেছে দেখিয়েছি, বাট কাউকে স্যাটিসফাই করতে পারিনি, এবং ওইভাবে দেখিয়ে কোনো শাড়ি একটা কেউ বুকিং করেও না, সেলও হয় না। তো শুধু শুধুই যে আপনারা বলবেন বাদিক, আমি বলবো ডান দিক, ও বলবে উপর, ও বলবে নিচে, তো আমি একটা সেট আপ নিয়ে বসি, আশা করি দেখুন প্লিজ পেয়ে যাবেন, এর মধ্যে নিজের পছন্দের শাড়ি হয়ে যাবে। এটা দেখো দারুণ সুন্দর বেবি পিঙ্ক, বেবি পিঙ্কের সঙ্গে আঁচলটা গেছে শ্যাওলা গ্রিন, কম্বিনেশনগুলো দেখো, প্রত্যেকটা শাড়িতে কিন্তু গোল্ডেন কালারের পার রয়েছে, ছোট্ট একটা ইঞ্চি পারও রয়েছে, পুরো শাড়ি জুড়ে বল থাকছে, পুরো শাড়ি জুড়ে এই স্বর্ণবল থাকছে। এর প্রাইস যাচ্ছে কিন্তু 1050, যারা ইনস্ট্যান্ট গুগল পে বা ফোনপে করে বুকিং করবে তারা পেয়ে যাচ্ছে 1000 টাকায় প্লাস শিপিং ফ্রি। এমনি প্রাইস যাচ্ছে 1050, যারা ইনস্ট্যান্ট বুকিং করছো তারা পেয়ে যাচ্ছে 1050 প্লাস শিপিং ফ্রি। দেখো দারুণ কম্বিনেশন শাড়ির, ওই ওজন কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, হ্যান্ডলুম ম্যাটেরিয়ালস খুব ভালো হবে, হ্যান্ডলুম তো বোঝোই, একটা করে কটন একটা করে সিল্ক দিয়ে যেটা হয় সেটাই হলো হ্যান্ডলুম, প্লাস কোনো খসখসে না, খসখসে না, পরে আরাম, সোভার শাড়ি, সোভার শাড়ি। শাড়িটার ওজন তোমার 200 থেকে 250 গ্রাম হবে, খুবই সুন্দর স্বর্ণবল, তোমার অল ওভার হ্যান্ডলুম, স্বর্ণবল হ্যান্ডলুম। আমি এই তিনটে কালার দেখালাম, বাবা ওই কালারটা একটু নাবাতে হবে ওখান থেকে, পারবি? ওই যে ওই 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 সরি, একটা দুটো তিনটে চারটে কালার দেখালাম, আর একটা কালার আছে, ওইটা না ওইটা না, ওই যে স্বর্ণবল দেখাচ্ছি যে, হ্যাঁ হ্যাঁ, আর একটা কালার আছে লাস্ট ওয়ান, এই স্বর্ণবলে দেখিয়ে নেবো, তারপরে যাবো হ্যান্ডলুম, তারপর যাবো তেঁতুল পাতা হ্যান্ডলুম, অনেক হ্যান্ডলুম রয়েছে আজকে, প্রচুর হ্যান্ডলুম রয়েছে, পরপর যাব, একটু সঙ্গে থাকো প্লিজ, সবাই সাথে সাথে থাকো না গো। রিয়াসাদি আমি কুর্তি রাখি না গো। আচ্ছা আই উড লাইক টু পারচেস দ্য প্যারোট গ্রিন অ্যান্ড পিঙ্ক শাড়ি। ও পায়েল দি প্লিজ, এখানে তোমরা কেউ বলো না যে কে কোনটা নেবে, আমি একদম অনেস্টলি দোকানে দাঁড়িয়ে বলছি, বিগত 4-5টা লাইভে খুব প্রবলেম হচ্ছে, যে কাস্টমারটা বলছে আমি এটা নেব সেই সেই শাড়িটাই আমি 6-7 জন 8 জন মিলে সেই শাড়িটা নিয়ে
খুব দুই একদিনের সঙ্গে আমার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, না থাকলে কোত্থেকে দেবো। সো প্লিজ যে নেবে যা যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে যে পারলে এক্ষুনি তোমরা পেমেন্ট করে আমাকে স্ক্রিনশট দাও, আর না হলে চুপ করে স্ক্রিনশট দিয়ে রাখো, আমি লাইভটা শেষ করলে বুকিংটা কনফার্ম করো, তাহলেও হবে। এখানে নেবো বললেই সেই শাড়িটা গেল, সে আর পাচ্ছেই না সেই কাস্টমারটা। এটা দেখো প্লিজ, দেখো এটা দেখো, বুঝতে পারছি না দু একজন হয়তো এরকম আছে, এটা নেবো বললে সেই শাড়িটাকেই বেশি সবাই প্রায়োরিটি দিচ্ছে এবং সেটা সবাই নেওয়ার জন্য ইয়ে করছে। ওকে চলো এটা দেখো, এটা সিলভার কালারের পার গেছে, সাথে দেখো একটা পিঙ্ক রয়েছে ইঞ্চি পার, অসম্ভব সুন্দর শাড়িটা দেখতে, আর একদম ডিপ ব্লু, ডিপ ব্লুর সাথে গোল্ডেন এই স্বর্ণবল গেছে, তার সাথে আঁচলটা করেছে দেখো পার্পেল পিঙ্ক। যতগুলো আঁচল দেখালাম আমি প্রত্যেকটাই কিন্তু পার্পেল পিঙ্ক, খুব সোভার একটা মিষ্টি হালকা পার্পেল পিঙ্ক আছে। আর এই শাড়িটার পা যাচ্ছে তোমার সিলভার আর যাচ্ছে পার। আচ্ছা এবার দেখো ব্লাউজ পিসটা, 1050 টাকায় জাস্ট ভাবা যায় না। এটা দেখো ব্লাউজ পিসটা, পুরো শাড়ি জুড়ে স্বর্ণবল হ্যান্ডলুম, হাতে পেলে বলবে যে দিদি এত কমের মধ্যে এত সুন্দর শাড়ি কী করে দিচ্ছ। প্লাস এখন শিপিং, এখন বুকিং করলে আমার লাইভ চলাকালীন যদি গুগল পে ফোনপে করে দাও তাহলে 1000 টাকায় পেয়ে যাচ্ছ, কোনো শিপিং চার্জ লাগছে না, কোনো শিপিং চার্জ লাগছে না। দেখো শাড়িটা অসম্ভব সুন্দর দেখতে লাগে শাড়িটা, এটা তোমার যে কটা কালার আমি দেখালাম স্বর্ণবলের প্রত্যেকটাই এক্সে বারকার এক কালার, 5টা কালার দেখালাম, যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে যাবে, চলে যাবে। আর যদি কেউ ইনস্ট্যান্ট বুকিং করতে চাও তাহলে অবশ্যই কনফার্মেশন পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে, বুকিং করে পে করে স্ক্রিনশটটা পাঠিয়ে দাও। দেখো গুগল পে নাম্বার রয়েছে আমার ওখানে। হ্যাঁ গো খুব পছন্দ হয়েছে মায়ের শাড়িটা, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ পায়েল। পায়েল তুমি একটুখানি পেজে গিয়ে রিভিউ দিও, তুমি তো অনেক পুরনো কাস্টমার তুমি আর তোমার মা, থ্যাংক ইউ, কালকে অনেক কষ্ট হয়েছে আমার দোকানে এসেছো, অনেকক্ষণ দাঁড়িয়েছিলে, থ্যাংকস থ্যাংকস মেনি মেনি থ্যাংকস। ওকে আচ্ছা কুর্তিও না, কুর্তি রাখি না। দেবযানী দিদি কেমন আছো গো, আজকে আমি ডিউটি আছি বাট মনটা মানছে না গো তাই অন করে আমি ফেললাম, থ্যাংক ইউ দিদি দেবযানী দি। এই কিছুক্ষণ সময় তো দেখা হবে, একটুখানি মাঝে মাঝে দেখো আবার ডিউটিও করো, কোনো অসুবিধা নেই। আচ্ছা অলকাদি আমি টিয়া কালার পিঙ্ক শাড়িটা নিয়েছি, কার থেকে আমার থেকে নেবে কি নিলে দিদি? অলকাদি প্লিজ স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ চলে যাও, আমার হোয়াটসঅ্যাপে ইনস্ট্যান্ট বুকিং চলছে, নিচ্ছি বলছে টিঙ্ক কালার পিঙ্ক কালার টিয়া, ওটা দেখো কতজন এখন নেবে। দিদি তোমার সব শাড়ি অসম, থ্যাংক ইউ প্রিয়াঙ্কা দি। পায়েল দি, পায়েল দেশাক কুড নট হেয়ার ইওর রেসপন্স প্লিজ রিপিট দি, এখনও কি কোড অ্যাভেলেবেল আছে? হ্যাঁ কোড তো আমার অ্যাভেলেবেল আছে, বাট সবার জন্য না, যারা একমাত্র প্রোডাক্ট রিসিভ করো। এবং কোড দেখো, কোড নিলে তো তোমাদের একটু চার্জ বেশি লাগে, কেন সেই চার্জটা বেশি দেবে? তোমরা তো আমাকে বহুদিন ধরে দেখছো, প্রচুর কাস্টমার আছে যে তোমরা জানো তো যে তোমরা প্রোডাক্ট ঠিক মতন পেয়ে যাচ্ছ, শুধু শুধু পয়সা বেশি দেবে কেন? আর কোড চার্জটা আমিও পাই না, তোমরাও ফ্যাসিলিটিটা পাও না, ওটা কোম্পানি নিয়ে চলে যায়, ঠিক আছে? ওটা কোম্পানি নিয়ে চলে যায়। অঙ্কিতাদি আমার দোকানটা হচ্ছে হৃদয়পুর, চলো আর কথা বাড়াবো না, সবাই ধৈর্য ধরে, আমার অনেক ভিউয়ার্স হচ্ছে, ভিউয়ার্স থাকো আমার দেখাতে ভালো লাগবে, তোমরা জাস্ট আজকে আমার হ্যান্ডলুমগুলো দেখে অবাক হয়ে যাবে, হ্যান্ডলুমগুলো দেখে আজকে জাস্ট অবাক হয়ে যাবে। দেখো এই হ্যান্ডলুমের 18টা কালার আছে, এই যেটা দেখাচ্ছি 18টা কালার, আজকে 18টা কালার দেখাবো না, আজকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা কালার দেখাবো, 9টা কালার আমি দেখছি, যদি হয় তো লাস্টের দিকে আবার দেখাবো, 18টা কালার আছে। এই হ্যান্ডলুমটা দেখো, আগের হ্যান্ডলুম চলে গেল স্বর্ণবল, সবাইকে বলে দিলাম যে ওগুলো 1050 করে প্রাইস আছে, শিপিং ফ্রি আছে, যারা এখনই আমার ফোনপে বা গুগল পেতে ইনস্ট্যান্ট বুকিং করবে তাদের জন্য 1000 টাকা শিপিং ফ্রি, ঠিক আছে? আচ্ছা এইবার দেখো,
এই শাড়িগুলো দেখো, এই হ্যান্ডলুমগুলো দেখো সবাই। কে কোথায় আছে যারা বলেছিল হোয়াটসঅ্যাপে দিদি হ্যান্ডলুমগুলো কখন দেখাবে, তাড়াতাড়ি দেখে নাও। এই দেখো আমি একটু সামনে নিয়ে দেখাচ্ছি, পুরো পাটটা জুড়েই এইভাবে কাজটা যাবে। তোমরা বিয়েতে পরো, নিজেরা গিফট করো, যে কোনো পারপাসে গিফট করো, দেখো এইভাবে পুরো পাটটায় কাজ যাবে। আচ্ছা শাড়িটার পুরো বডিতেও কিন্তু বুটি করা আছে, শাড়িটার পুরো বডিতেও বুটি করা আছে। শাড়িটা পুরোটা দেখো একদম আজকে অফার প্রাইসে পাবে। শাড়িটা পুরোটা দেখো এইভাবে যাচ্ছে, আঁচলটা যাচ্ছে পার্পেল পিঙ্কের ওপর, খুব সুন্দর সোবার একটা পিঙ্ক, আর বডিটা যাচ্ছে স্যাপ গ্রিনের ওপর, তুতে তুতে ঘেঁষা একটু স্যাপ গ্রিনের ওপর আছে। আচ্ছা শাড়ির কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, কোয়ালিটি একদম হ্যান্ডলুম। আমি এই শাড়ি আগে প্রচুর বিক্রি করেছি, সুতরাং এই নিয়ে কোনো কথা নেই। এই দেখো দেখতে পাচ্ছ কতখানি সোভার শাড়িটা, কোনো রকম ঘ্যাস ঘেঁষে না, খসখসে না, যেরকম হ্যান্ডলুম হয়, দারুণ সুন্দর শাড়ি এবং পুরো বডিতে কাজ। এগুলো তোমরা গিফট করো, তত্ত্বে দাও, ডেলিভার করো, যে কোনো পারপাসে পরো। মানে এই শাড়িগুলো কী বলো তো, পরতে কাউকে লাগে না, হ্যান্ডলুম, হ্যান্ডলুম ওয়্যার করা খুবই সুবিধে। আবার যেরকম আছে সেরকম শাড়ি এনে রেখে দাও, শাড়িটার বিপিটেও পর্যন্ত সেম ওয়ার্কে গেছে। দেখো শাড়িটার ব্লাউজ পিসটাও পর্যন্ত সেম ওয়ার্কে গেছে। শাড়িটার দাম আছে 950 টাকা, এক্ষুনি বুকিং করলে পেয়ে যাবে, 900 টাকায় শিপিং ফ্রি আছে। 950 টাকা ইনস্ট্যান্ট বুকিং, 900 শিপিং ফ্রি আছে, ঠিক আছে? এটা এক্ষুনি বুকিং করলে পেয়ে যাবে 900 টাকায়, এক্ষুনি বুকিং করলে পেয়ে যাবে 900 টাকায়। 8-9টা কালার দেখাবো, প্রত্যেকটা কালার কিন্তু একটা করেই, এখানে কেউ আমি নেবো বললেই সেটা চলে যাবে। সুতরাং যার যেটা ভাল লাগে স্ক্রিনশট নিয়ে চুপটি করে হোয়াটসঅ্যাপে চলে যাও। দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার পিন পোস্টে রয়েছে, আমি বোধহয় আজকে ওখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে ভুলে গেছি, ওটাই আমার গুগল পে ফোনপে নাম্বার। ওকে দেখো স্ক্রিনশট নিয়ে নাও, পুরো শাড়ি জুড়ে কাজ পাচ্ছ, শুধুমাত্র এখন পে করলে 900, পরে পে করলে 950, এখন পে করলে 900, পরে পে করলে 950। দিদি আমাকে দিদি বলো না আমি তোমার থেকে অনেক ছোট, প্রিয়াঙ্কা দি দাঁড়াও বলছি, না না কষ্ট হয়নি কাকিমা, থ্যাংক ইউ পায়েল। প্রিয়াঙ্কা দি আসলে কি বলো তো, আমরা তো সবাই ফেসবুকে আছি, এভাবে দেখি তো, আমি হয়তো অনেক বয়স্ক কাউকেও নাম ধরে ডেকে দেই বা ছোটদেরকেও দিদি বলে দেই, তো সেটা কোনো ব্যাপার না, ফেসবুকে যখন আমাদের সবার পরিচিত আমরা সবাই বন্ধু। অনেকেই আছে আমি নাম ধরে ডাকছি, পরে সে যখন শাড়ি নেয় সে বলে মুনমুন আমি কিন্তু রিটায়ার করেছি, আমার আমি ঘরে বসে থাকি তোমার লাইফগুলো দেখি, তখন আমি মনে মনে নিজেই ভাবি যে বাবা একজন রিটায়ারম্যান, একজন বয়স্ক ভদ্রমহিলাকে আমি নাম ধরে ডেকে দিলাম গ্রুপের ফেসবুক এর মধ্যে, লাইভের মধ্যে, তো নিজে নিজে ভাবি। আবার ভাবি কি হয়তো কিছু মনে করেনি, কারণ সবাই তো বোঝে না, ফেসবুকে তো সবার এজ দেখা সম্ভব নয় যে কীভাবে সম্মান করব, কিন্তু প্রত্যেকের প্রতি সম্মান সবার থাকাটা দরকার, আমারও আছে সবারও থাকবে, সুতরাং দেখা যায় না এখানে কে কেমন, তাই যাকে পারি নাম ধরেও বলি, কাউকে দিদি বলেও বলে দিই। ওকে দেখো এটার কম্বিনেশান দেখো, নতুন বউ আসার পর পরদিন সকালবেলা যদি এরকম একটা শাড়ি পরে মানে দারুণ, বা বিয়ের মধ্যে ধরো তোমরা অনেক রকম ইয়ে থাকে সেখানে পরো, মানে কম্বিনেশানটা জাস্ট দেখো, আর শাড়িটার কাজ দেখো। শাড়িগুলো দেখে আমি লোভ সামলাতে পারিনি, প্রচুর স্টক করেছি, বাট একটা করে কালারই কিন্তু আছে, আমি দুটো করে কালার করতে পারিনি। পুরো শাড়িতে কাজ এইভাবে পাটটা গেছে, এটা কিন্তু সিঁদুরে রেড, মেরুন রেডের ওপর গেছে, দেখো আঁচলটা গেছে ব্লু, আঁচলটা গেছে ব্লু, ওকে আঁচলটা গেছে ব্লু। পুরো ব্লাউজ পিসেও কাজ পাচ্ছ, পুরো শাড়ি জুড়ে কাজ আছে, পুরো ব্লাউজ পিসে কাজ পাচ্ছ, দেখো ফুল শাড়ি জুড়ে কাজ, কি ফাইন লাগছে যখন পাটটা, পুরো পাটটাই যখন এইভাবে কাজ, ওয়েভিং, সম্পূর্ণ ওয়েভিং হ্যান্ডওয়ার্ক, সম্পূর্ণ ওয়েভিং করা, কিন্তু কোনো প্রিন্ট নয়, পুরো শাড়ি ওয়েভিং করা। এই শাড়ি পরলে কি কত দারুণ লাগবে, আর পুরো শাড়ির ভেতরেও কাজ রয়েছে, ব্লাউজ পিসেও পর্যন্ত ভরাট কাজ, আমি বারবার বলছি না, দেখো প্রত্যেকটা ব্লাউজ পিস, আগে স্লটে যেগুলো দেখালাম স্বর্ণবল সেগুলো তো ব্লাউজ পিসে কাজ, এখন যেগুলো দেখাচ্ছি এগুলো তো ব্লাউজ পিসে কাজ, প্রত্যেকটা শাড়ির ব্লাউজ পিসেও কাজ পাচ্ছ, আবার পুরো শাড়ি জুড়েই কাজ পাচ্ছ। শুধুমাত্র দাম যাচ্ছে 950, ইনস্ট্যান্ট বুকিং করো, পেয়ে যাবে 900 টাকায়,
950 ইনস্ট্যান্ট বুকিংয়ে পেয়ে যাবে 900 টাকায়। আরও দারুণ দারুণ কিন্তু হ্যান্ডলুম রয়েছে, যারা লাইভটা কুইট করবে তারা আর দেখতে পারবে না। সঙ্গে থাকো প্লিজ, দেখো, কেনাকাটা তোমাদের বিষয় কিন্তু দেখো প্লিজ, দেখাতে এসছি এত কষ্ট করে, একটু দেখো, সঙ্গে থাকো। তুতে, এটা কিন্তু তুতে, একদমই তুতে। তোমরা কী কালার দেখতে পাচ্ছ বুঝতে পারছি না, এটা ডিপ তুতে দেখো। এখন আর শাড়ি সম্বন্ধে বলার কিছু নেই, জাস্ট দেখিয়ে যাব। প্রথম দুটো সম্বন্ধে বলিয়ে দিলাম, এখন শুধু জাস্ট দেখাবো। এটা তুতে দেখতে পাচ্ছ, পাড়টা আমার এক বেগদের থেকেও বড় চওড়া পাড়। এই নয় যে তোমরা দেখছো একরকম যাবে, একদম একদম দেখিয়ে দিচ্ছি, হাতের এক বেগদের থেকেও বড় চওড়া পাড়। এটা সম্পূর্ণ তুতে, তুতের সঙ্গে গেছে পার্পেল পিঙ্ক। এই দেখো পুরো শাড়িতে কিন্তু কর্নার টু কর্নার কাজ, কর্নার টু কর্নার কাজ, কোথাও কাজ গ্যাপ নেই। ইভেন ব্লাউজ পিসটাও পর্যন্ত ভরাট কাজ পেয়ে যাচ্ছ শুধুমাত্র 950-এ, শুধুমাত্র 950-এ। আর যারা এক্ষুনি ইনস্ট্যান্ট বুকিং করছো তাদের জন্য আছে আটকে আটকে যাচ্ছে গো লাইভটা, আবার আটকে আটকে যাচ্ছে দীপাদি, এগুলো 950। এসএস নিয়ে বুক করো হোয়াটসঅ্যাপে। থ্যাংক ইউ দিদি, প্রিয়াঙ্কা দি, আবার প্রিয়াঙ্কা দিদি বলে ফেলছি, ওকে অসুবিধা নেই, চলো। এটা কিন্তু তুতে, এটা তুতে, ঠিক আছে। জানো কতখানি ফাস্ট শিপিং হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সবাই দুদিনে মাল পেয়ে যাচ্ছ, কতখানি ফাস্ট শিপিং হচ্ছে সবাই বুঝতেই পারছ, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুদিনে পেয়ে যাচ্ছ। স্ক্রিনশট নিয়ে নাও, প্রচুর হ্যান্ডলুম দেখানোর আছে, দুবার করে দেখাতে পারবো না, দুবার করে দেখাতে পারবো না, একটুখানি আমাকে সবাই হেল্প করো প্লিজ। এখানে যদি দুবার করে দেখাতে পারবো না, না দেখাতে পারবো, যদি স্ক্রিনশট নিতে চাও বা আরেকবার দেখতে চাও তাহলে অবশ্যই বলবে, দেখিয়ে দেবো। আটকে আটকে গেলে আমাকে একটু বলো তো প্লিজ দিদি, আর কেউ কি আটকে আটকে যাচ্ছে, কারণ আমার এখানে তো আবার ক্লিয়ার দেখা যাচ্ছে। গ্রিন কালারটা দেখাবেন, গ্রিন কালার আগে কি এই এই শাড়ির গ্রিন দেখাবো না আগে যেই গ্রিন, এখনও তো গ্রিন দেখাইনি এই শাড়ির একটাও। এই যে গ্রিন আমার জাস্ট হাতে এসছে, এটা হচ্ছে প্যারোট গ্রিন, এটা যাচ্ছে প্যারোট গ্রিন, এই দেখো প্লিজ সি, এটা একদম ডিপ প্যারোট গ্রিন। শাড়িগুলো দেখলে মনে হয় একটাও বিক্রি করবো না, সবগুলো পরি, মানে কম্বিনেশান আর শাড়ি মনে হয় কিন্তু পরি আর ছবি তুলি, পরি আর ছবি তুলি, এত সুন্দর লাগছে প্রত্যেকটা শাড়ি। নিজের কালেকশন বলে বলছি না, যারা বানিয়েছে শাড়িগুলো কতখানি কাজ করেছে শাড়িগুলোর মধ্যে, কালার গ্যারান্টি আছে, শাড়ি নিয়ে কোনো কথা হবে না, কোনো কথা হবে না। এই শাড়ি হাতে পেয়ে তোমরা বলতে বাধ্য হবে যে দারুণ শাড়ি পেয়েছি। এই মুহূর্তে যারা বুকিং করবে তারা পেয়ে যাচ্ছ 900 টাকায়, এই মুহূর্তে বুকিং করলে 900 টাকায়, আবার শিপিং ফ্রি। বারবার শুনবে আমি কিন্তু শিপিং চার্জ নেই না, শিপিং চার্জ নেই না, শিপিং বলি না যে হোয়াটসঅ্যাপে এসো শিপিংটা বলছি, যারা ওয়েস্ট বেঙ্গল আছো কোনো শিপিং চার্জ নেই, যারা ওয়েস্ট বেঙ্গলে আছো তাদের জন্য কোনো শিপিং চার্জ নেই। ঠিক আছে, এটা সরিয়ে দিলাম, প্যারোট গ্রিনের সাথে আছে, 950 করে প্রাইস আছে। এই মুহূর্তে বুকিং করলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে রেড অ্যান্ড ইয়েলো কম্বিনেশান, রেড অ্যান্ড ইয়েলো কম্বিনেশান তো বোধ হয় দেখতে হবে, যদি এসে যায় হাতে পেয়ে যাবে। রেড ইয়েলো কম্বিনেশান তো এই মুহূর্তে দেখছি না এখানে, যদি থাকে অবশ্যই দেখিয়ে দেবো দিদি। প্রচুর হ্যান্ডলুম আছে, একটু সঙ্গে থাকো প্লিজ, সরিয়ে দিলাম এটা। এটা দেখো ব্ল্যাক অ্যান্ড রেড, ব্ল্যাক অ্যান্ড রেড জাস্ট, মানে এই আমার মনে হয় না এই শাড়িটা থাকবে খোলার পরে, এই শাড়িটার এই কম্বিনেশানটা থাকবে বলে মনে হয় না খোলার পরে। দেখো ওয়াও 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 ওয়াও, কারণ এই ব্ল্যাকের ওপর এরকম মেরুন দিয়ে যেভাবে পাড়টা গেছে, পাড়টা ব্ল্যাকের মধ্যে মেরুন দিয়ে যেভাবে গেছে, আমার মনে হয় না এই লাইভের পরে এই ব্ল্যাকটা থাকবে। দারুণ সুন্দর, দারুণ সুন্দর, অসম্ভব সুন্দর, দেখো পুরো পাড়টা এইভাবে, পুরো পাড়টা এইভাবে মেরুনের ওপর দিয়ে গেছে। আর এটা যাচ্ছে আঁচলটা মেরুন কালার, মেরুন কালার আঁচলটা, পুরো শাড়ি জুড়ে কিন্তু এভাবে কাজ আছে, পুরো শাড়ি জুড়ে কাজ আছে, কোনো গ্যাপ ওয়ার্ক নেই। সো প্লিজ
স্ক্রিনশট নিয়ে নাও, ব্লু আর পিঙ্কের কম্বিনেশনের মধ্যে হবে গো, দেখালাম তো দিদি। ব্লু পিঙ্ক তো দেখিয়েছি আগে, স্বর্ণবল দেখিয়েছি, ব্লু পিঙ্ক এখনও হয়তো আছে, ব্লু পিঙ্ক পেয়ে যাবে, আছে আছে, সঙ্গে থাকো প্লিজ। যার যেটা ভালো লাগবে চুপটি করে স্কি, আমি চাই আমার শাড়িগুলো সবার কাছে যাক, আমি চাই আমার শাড়িগুলো সবার কাছে যাক, সবাই যাতে কিনতে পারে, সবাইকে দিতে পারি। সোল্ড আউট কথাটা বলতে ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়, এত কষ্ট করে শাড়ি দেখিয়ে যদি কাউকে সোল্ড আউট বলতে হয় ভীষণ কষ্ট হয়। প্লিজ স্ক্রিনশট নিয়ে নাও, দারুণ কম্বিনেশন, 950, যারা আছো এখনও জয়েন করোনি প্লিজ জয়েন করে যাও, দারুণ দারুণ কালার দেখানো হয়ে যাচ্ছে, দারুণ দারুণ কালার দেখানো হয়ে যাচ্ছে। ওকে শ্রেয়া দি, এই শ্রেয়া তুমি দিদি না, ছোট্ট বোন আমার, অ্যান্ড তুমি কি হোলসেল করো? আমি হোলসেল করি কিন্তু আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে। ব্লু অ্যান্ড পিঙ্ক কম্বিনেশনের মধ্যে দেখাচ্ছি, দাঁড়াও, রেড অ্যান্ড ইয়েলো কম্বিনেশন, এগুলো কী শাড়ি? এগুলো সব হ্যান্ডলুম শিল্পীদি, চিন্ময়ী দি, সাহাদি, হাই দিদি। এটা দেখো প্রত্যেকটা কম্বিনেশন বললাম না, এরকম কম্বিনেশন কেউ দিতে পারবে না, আমি জাস্ট ঘেটে 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 যে কটা ভালো লেগেছে সেইভাবে তুলেছি। এইটা দেখো, ওফ, পুরো খেয়ে নেওয়ার মতন শাড়ি একদম। এটা দেখো, এটা যাচ্ছে তোমার পুরোটাই একদম পার্পেল, পার্পেল বলতে একদম পেঁয়াজের খোসার ওপর কালারটা একদম, তার সাথে দেখো কম্বিনেশন করেছে মেরুন দিয়ে কম্বিনেশন করেছে, আঁচলটা গেছে তোমার একদমই ইয়ে তো অলিভ, অলিভ গ্রিন বলতে পারো, হ্যাঁ অলিভ গ্রিন গেছে আঁচলটা, অসম্ভব সুন্দর শাড়িটা, অসম্ভব কম্বিনেশন করেছে দেখো। প্রত্যেকটা কিন্তু ওয়েভিং কাজ, একদম হ্যান্ডওয়ার্ক করা ওয়েভিং কাজ, শাড়ি নিয়ে কোনো রকমে হবে না। আমি প্রথম দুটো শাড়ি সম্বন্ধে কোয়ালিটি এনশিওর করে দিয়েছি, তোমরা জাস্ট এখন স্ক্রিনশট নেবে, কালার দেখবে, দেখো কালার দেখবে, স্ক্রিনশট নেবে আর বুকিং করবে। 950 করে দাম আছে, ওয়েস্ট বেঙ্গলে শিপিং ফ্রি আছে। দেখো ব্লাউজ পিসটা তো পর্যন্ত এইভাবে ভরাট করে কাজ, কম্বিনেশন কি দারুণ করেছে, শাড়িগুলো কেমন লাগছে একটু বলো প্লিজ, একটু বলো প্লিজ। সৌমিতা দি বলছে আমায় সিগিন কালারটা পাঠাবে প্লিজ, আমি কি করে পাবো? আমি তো সেই প্রথম থেকেই বলে যাচ্ছি কি করে পাবে, সবাই স্ক্রিনশট নাও, নিয়ে হোয়াটসঅ্যাপে যাও, যারা পেমেন্ট করতে পারো তারা অবশ্যই, আর কোন শাড়ি সেটা স্ক্রিনশট নাও, যারা পেমেন্ট করে দেবে এই মুহূর্তে তারা ফোনপে গুগল পে দিয়ে পেমেন্ট করে কনফার্মেশন দিয়ে দাও, হোয়াটসঅ্যাপে অ্যাড্রেসও সেন্ড করে দাও। আর যারা ভাবছো যে পরে পেমেন্ট করবে বা আমার সঙ্গে কথা বলে করবে তাদের জন্য 50 টাকা করে এক্সট্রা আছে, সেই অফারটা পাবে না, কিন্তু শাড়ি থাকলে অবশ্যই পেয়ে যাবে দিদিরা, শাড়ি থাকলে পেয়ে যাবে। এটা হচ্ছে গ্রে স্লেট কালার, যেটা আমি প্রথম প্রথম শাড়ি যেটা শুরু করেছিলাম স্বর্ণবল স্লেট কালার দিয়ে, এটা সেই স্লেট কালারের সাথে মেরুন যাচ্ছে। আগের দিনও স্লেট কালার মেরুন এনেছিলাম, সেই স্লেট কালার মেরুন নিয়ে আমার কাছে মোটামুটি তিন চারজন একই স্লেট কালার মেরুন নেবে। আবার একটা এসছে স্লেট কালার মেরুন, সেম আবার তুলেছি, এটা নিতে পারো, দেখো সেম আগের কম্বিনেশনেই আছে, সেম আগের কম্বিনেশনেই আছে। 950 করে প্রাইস যাচ্ছে, ইনস্ট্যান্ট বুকিংয়ে যাচ্ছে তোমার, 50 টাকা ছাড় আছে ইনস্ট্যান্ট বুকিংয়ে। ওকে, কেউ নেবো বা পরে জানাচ্ছি বলে স্ক্রিনশট দিয়ে প্লিজ চুপ করে থাকবে না, প্লিজ রেসপন্স করবে, ভালো না লাগলে সঙ্গে সঙ্গে বলে দেবে যে দিদি নেবো না, ওকে, তাহলে আমি শাড়িটা অন্য কাউকে দিয়ে দিতে পারবো, সুতরাং আটকে রাখবে না প্লিজ। দেখো কালার কম্বিনেশনটা একটু দেখে নাও প্লিজ, দারুণ সুন্দর দেখতে শাড়িটা, শাড়িটা আগের দিনকে দু তিনজন চেয়েছো দিতে পারিনি, এনেছি, আনার পর থেকেও বলছে যে আমাকে দাও, কারণ আমি এতদিন প্যাকেট খুলিনি, এটা যে ছিল ভেতরে তাও জানি না, প্যাকেট খুললে সব চলে যায়, আমি জাস্ট দেখাবার জন্য তোমাদের সবগুলোই একসঙ্গে আজকে 9টা কালার দেখালাম। এটা যাচ্ছে 8 নম্বর কালার, আরও একটা আছে, আরও 9টা কালার আমার কাছে আছে, সেগুলো আর একদিন দেখাবো, আরও অন্য হ্যান্ডলুমে চলে যাব। চিন্ময়ী সাহা, আমি অনলাইন ফিডব্যাক দিলাম, থ্যাংক ইউ, কী ফিডব্যাক দিলে আমি দেখে নেবো। ওকে দিদি, তোমার সব কোথায় গো? আমি বারাসাত থাকি। আচ্ছা নন্দিনী, আমার সবটা হচ্ছে হৃদয়পুর স্টেশন, একদম হৃদয়পুর স্টেশনে গো, স্টেশনে এসে একটা ফোন করো, সুগার স্পাইসের ঠিক ওপরে ফার্স্ট ফ্লোরে,
তোমার অশোক সুইটসের পাশে সেম ব্লু অ্যান্ড পিঙ্ক কালারের হ্যান্ডলুম দেখাও না গো, ব্লু পিঙ্ক আসছে আসছে, দাঁড়াও এটাই মনে হয় হাতের তলায়। তোমার থেকে হোয়াইট শাড়িটা নিয়েছিলাম মাধবীলতা, দারুণ ছিল, থ্যাংক ইউ চিন্ময়ীদি। মাধবীলতা হোয়াইটটা নিয়েছো আমি বুঝতে পেরেছি, তুমি আরও শাড়ি বলেছিলে গিফটের জন্য, দেখে নাও আজকে দেখো, এই দেখো ব্লু পিঙ্ক, ব্লু পিঙ্ক যে বলছো এর থেকে সুন্দর কন্ট্রাস্ট আর সুন্দর শাড়ি পেতে পারো না, জাস্ট অসম। মানে ভেতরের বুটিগুলো যখন তুমি দেখবে একটা নিউ লুক আছে, আমি একটু সামনে নিয়ে দেখাবার চেষ্টা করছি, দাঁড়াও, ভেতরের বুটিগুলো একদম নিউ লুক আছে, এটা কিন্তু একটা নিউ লুক আছে, পুরো একটা তোমার আলপনা টাইপের বুটি দিয়েছে পুরো শাড়ি জুড়ে, আর কাজটা সম্পূর্ণ এরকমভাবে গেছে। আঁচলটা দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের, এই দেখো শাড়ি কতখানি সোভার, এইভাবে যাবে, আমি পুরো খুলে পরে এইভাবে কেউ শাড়ি দেখাবে না, যতখানি আমি কষ্ট করে তোমাদেরকে প্রত্যেকটা শাড়ি বোঝাবার জন্য দেখিয়ে দিই, কারণ তোমরা এই দেখাতেই পারচেস করবে। ওকে দেখো দারুণ সুন্দর শাড়িটা, আর এই যাচ্ছে তোমার ব্লাউজ পিসটা, কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, শুধু ভাববে শোনো, একটা এখন ভালো ছাপার শাড়ি কিনতে গেলেই 600 টাকার নিচে পাওয়া যায় না, তো এরকম একটা হ্যান্ডলুম পাচ্ছ পুরো শাড়ি জুড়ে কাজ, পুরো শাড়ি জুড়ে কাজ পাচ্ছ এরকম একটা হ্যান্ডলুম, খুবই সস্তায়, খুবই সস্তায় পেয়ে যাচ্ছ, আমার জিনিস বলে আমি বলছি না, সত্যি শাড়িগুলোর কোয়ালিটি কাজ অনুযায়ী অনেক সস্তায়, অনেক সস্তায়। এই যে দেখো স্ক্রিনশট নিয়ে নাও প্লিজ, এই দেখো, ওকে পেছন সাইডটা পুরো শাড়ি কাজ, আমি বললাম না কোথাও গ্যাপ হবে না, কর্নার টু কর্নার কাজ পেয়ে যাবে, বুটি পেয়ে যাবে, মানে এই শাড়ি পরে বেরোলে 1800-2000 টাকার হ্যান্ডলুম বললেও মনে হয় কেউ বিশ্বাস করবে না, কিন্তু শুধু পেয়ে যাচ্ছ 950-এ, জাস্ট এক্ষুনি বুকিং করো পেয়ে যাবে 900 টাকায় পেয়ে যাবে, এটা একদম ডিপ ব্লুর সাথে আছে পিঙ্ক কালার। হয়ে গেল আমার এই শাড়ি, না এই শাড়ি বোধহয় আরও একটা আছে, দাঁড়াও আর একটা হচ্ছে যে নেভি ব্লুর সাথে পিঙ্ক, আর একটা হচ্ছে নেভি ব্লুর সাথে পিঙ্ক, মাম্পিদি আমার কাছে পমপম জামদানি নেই, আমি পমপম জামদানি তুলিনি গো, পমপম জামদানি আমার নিজের ভালো লাগে না তাই তুলিনি, আমার আবার একটু বাতিক আছে, যেই শাড়ি আমার ভালো লাগবে না সেই শাড়ি আমি তুলি না, সে যতই সেল হোক বা মার্কেট পাক, আমি পমপম তুলিনি, আমার কাছে নেই, এমনি জামদানি বলো, জামদানি যত আইটেম সব আমার কাছে আছে বাট পমপম নেই। দেখো এটা যাচ্ছে নেভি ব্লুর সাথে পিঙ্ক, নেভি ব্লুর সাথে পিঙ্ক, ওয়াও ওয়াও কালার, শেষ, এটা হলো যে এই হ্যান্ডলুমের শেষ কালার, আমি আজকে 8টা কালার 9টা কালার দেখালাম, ঠিক আছে প্রত্যেকটার কিন্তু একটা করেই পাবে, এটা নেভি ব্লুর সাথে পিঙ্ক, দেখো কাজ কীভাবে ম্যাচ করেছে, কোয়ালিটি দেখো, ভেতরের বুটির কাজ দেখো, পুরো শাড়ি জুড়ে পাচ্ছ, আঁচলে পাচ্ছ, যার যেটা লাগবে একটু স্ক্রিনশট নিয়ে বুকিং কনফার্ম করো, এই দেখো ওইদিকে দেখো আমি কী কাণ্ড করেছি, ওই যে শাড়ি রয়েছে না, আর কালকে কাস্টমারকে ফোন করে বলেছি যে সোল্ড আউট হয়ে গেছে, সে তো টাকা ঢুকিয়ে দিয়ে বসে আছে আমার অ্যাকাউন্টে, আবার তাকে অন্য শাড়ি পাঠালাম সেটা পছন্দ করলো, আমি জানিই না যে আমার মাথা এত মানে বাজে অবস্থা, না শাড়ি রয়েছে দিতে পারছি না, শিপিং হয়ে যেত এতক্ষণ, দেখো স্ক্রিনশট নিয়ে নাও, অ্যাকচুয়ালি দোকান এত বড় আর এদিক ওদিক হয়ে গেছে, আমার শাড়ির লট আলাদা আলাদা করতে হবে, যেটা যেখানে সেটা সেখানে রাখতে হবে, এটা শেষ এই শাড়িটার, এরপর চলে যাব আমি আর একটা হ্যান্ডলুমে, তার আগে দেখি তোমাদের কারোর কিছু বলার আছে নাকি একটু প্লিজ, সবাই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে যাও 906252, ক্যাশ অন ডেলিভারি হবে, হ্যাঁ হবে, বাট সেটা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কথা বলে নিতে হবে, ক্যাশ অন ডেলিভারি কিন্তু এক্সট্রা চার্জ, তোমরা জানো কেন যে এক্সট্রা চার্জ দিতে চাও বুঝি না, ফোনপে গুগল পে করে নাও সঙ্গে সঙ্গে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই, আর যারা বারাসাত হৃদয়পুর মধ্যমগ্রাম বিরাটি বেলঘরিয়া আর কৈখালী এয়ারপোর্ট 1নম্বর 2নম্বর 2.5 নম্বরে আছো, তারা কিন্তু একটা সিলেক্টেড ডেটে হ্যান্ড টু হ্যান্ড কোড পেয়ে যাবে, ওকে
চলো এবার দেখাবো হচ্ছে যে এটা আমি আগেও তুলেছিলাম, দুই তিন চারটে কালার আছে, এটা আমি আগেও তুলেছিলাম, জানি না তোমাদের মনে আছে কি না, একদম ফার্স্টের দিকে, সরি একদম ফার্স্টের দিকে তুলেছিলাম, আমার খুব ফেভারিট একটা শাড়ি এবং যে কপিস তুলেছিলাম প্রত্যেক পিসই আমার সেল হয়ে গেছিলো। তারপরে আমি প্রচুর প্রচুর এই শাড়ির জন্য অনেক ঘুরেছি কিন্তু কোথাও আমি এই শাড়িটা পাইনি, তো আবার আমি এটা পেয়েছি, মাত্র চার পিস ছিল, চার পিসই আমি নিয়ে এসেছি, না চার পিস না পাঁচ পিস আছে, আচ্ছা ওইটা একটু দিতে হবে খুলে, ওই হলুদটা পাঁচ পিস আছে, পাঁচটা কালার আছে, তো যারা এই শাড়িটা দেখে মনে করবে যে নেবো বা নেওয়ার ইচ্ছা প্লিজ চিন্তা করো না, এটা জাস্ট তোমরা স্ক্রিনশট নেবে আর বুকিং করবে, আমি কিন্তু আবার কবে আনতে পারবো কবে দেখাতে পারবো তার কোনো ঠিক নেই, কারণ শাড়িটা দারুণ ফেমাস হয়েছিল, যারা নিয়েছে তারা পরে ফিডব্যাক দিয়েছে, খুব ভালো একটা হ্যান্ডলুমের ওপর, এটা হচ্ছে তোমার হ্যান্ডলুমের ওপর রয়েছে সিকোয়েন্স তেঁতুল পাতা ঘিচা, হ্যান্ডলুমের ওপর সিকোয়েন্স তেঁতুল পাতা ঘিচা, দেখো প্রথমেই আমি ব্লু আর অরেঞ্জের সাথে এটা দেখাবো, প্রথমে দেখাবো ব্লু অরেঞ্জ, পাঁচটা কালার, পাঁচটাই আমার হিট কালার, পাঁচটাই হিট কালার, জামদানি দেখাও কৃতিকা দি, আজকে তো জামদানি দেখাবো না, আমি আজকে হ্যান্ডলুম নিয়ে বসেছি, যদি টাইম থাকে দিদি অবশ্যই দেখিয়ে দেবো, সবার রিকোয়েস্টে হ্যান্ডলুম, হ্যান্ডলুম অনেক দিন দেখাই না গো, হ্যান্ডলুমগুলো দেখো খুব সুন্দর, এটা দেখো মানে পাঁচটা কালার আজকে দেখাবো, পাঁচটাই হিট কালার, না এই পাঁচটা ছবি তোলো, পাঁচটাই হিট কালার, পাঁচটাই হিট কালার শাড়িগুলো, কিন্তু তোমরা কিন্তু একটা কথা বলে নেই সিকোয়েন্স, এই বাবা সিকোয়েন্স বলতে কিন্তু অনেক রকম সিকোয়েন্স বেরিয়েছে আমার কাছে, সিকোয়েন্স মাটকা মসলিন আছে, সিকোয়েন্স এমনি বক্স শাড়ি আছে, সিকোয়েন্সের ওপর অনেক রকম কোয়ালিটি আছে, তো সিকোয়েন্স আমার কাছে 750 টাকা থেকে স্টার্ট, 3750 টাকায় গিয়ে শেষ সিকোয়েন্স, তো তোমরা কোয়ালিটি হাতে নেবে, শাড়ি দেখবে সিকোয়েন্স শুনলেই মনে করবে না যে বক্স সিকোয়েন্স, ঠিক আছে, এটা হচ্ছে হ্যান্ডলুমের ওপর সিকোয়েন্স, হ্যান্ডলুমের কোয়ালিটিটা খুব ভালো, আমি দেখিয়ে দেবো দেখিয়ে দেবো, একদম ডিপ ব্লু, তার সাথে গেছে আঁচল অরেঞ্জ, আঁচলে তোমরা দেখতে পাচ্ছ তিনটে কাজ আছে, আঁচলে দেখো দেখতে পাচ্ছ কিনা জানি না, তিনটে না মিনিমাম চারটে পাঁচটা কাজ আছে এইভাবে, এটাকে আমরা আমি নাম দিয়েছি তেঁতুল পাতা, পাতাগুলো ছোটো ছোটো হয়ে গেছে, তার সাথে ঘিচা করা রয়েছে, তেঁতুল পাতা ঘিচা, এই যে সামনে দেখাচ্ছি দেখো শাড়িটা, এবার তোমরা ইয়েটা সিকোয়েন্সটা বুঝতে পারছো, সিকোয়েন্সটা বুঝতে পারছো কতখানি গর্জিয়াস সিকোয়েন্স, কী কালারের সঙ্গে কী কন্ট্রাস্ট করেছে, মাঝখানের যে পুরো বর্ডারটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ ঘিচা, মাঝখানের যে বর্ডারটা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ ঘিচা, আমি বললাম না আগে যে কপিস 12 পিস না কপিস এনেছিলাম পুজোর আগে, জাস্ট এই গ্রুপ না তখন বোধ হয় একটা অন্য কোনো গ্রুপে করতাম জানি না, কোন একটা গ্রুপে লাইভ করেছি, সঙ্গে সঙ্গে সব সোল্ড আউট হয়ে গেছে, পরে অনেকে চেয়েছে, যারা নিয়েছে তাদের বন্ধু বান্ধবীরা পড়েছে, পড়ার পরে কার থেকে নিয়েছিস তারা অনেক আমাকে হোয়াটসঅ্যাপে বলেছে দিদি আমার বোন নেবে, দিদি আমার বান্ধবী নেবে, কিন্তু দিতে পারিনি, কারণ আমি নিজেও একটা নেবো ভেবেছিলাম দিতে আনতে পারিনি, কারণ শাড়িটা সম্পূর্ণ আলাদা লুক, দেখো শাড়িটা সম্পূর্ণ আলাদা লুক, হ্যাঁ দিদিরা জামদানি দেখাবো, একটু সময় থাকলে হ্যান্ডলুমগুলো দেখে নাও প্লিজ, জাস্ট তোমাদের দেখাচ্ছি, আমার দোকানে কাস্টমারকে দেখালে এগুলো সবই চলে যাবে, তবুও আমার ইচ্ছা হয় যে তোমাদেরকে একটু দেখাই আমার কালেকশানগুলো কেমন, নাও না নাও প্লিজ একটু দেখো, জাস্ট বলো যে কী জিনিস, পুরো তেঁতুল পাতা রয়েছে তোমার পাঁচখানা, এগুলো সম্পূর্ণ হ্যান্ডওয়ার্ক ঘিচা করা সম্পূর্ণ, এটা গেছে গ্রিনের ওপর দিয়ে, এটা গোল্ডেন, এটা হোয়াইট, আর পাটটা গেছে তোমার অরেঞ্জের ওপর, ঠিক আছে কম্বিনেশন করেছে দেখো পুরো ব্লুর সাথে, পুরো শাড়ি জুড়ে কিন্তু সিকোয়েন্স করা রয়েছে, যেটা দেখতে পাচ্ছ ছোটো ছোটো জ্বলছে সিকোয়েন্স করা রয়েছে পুরো শাড়ি জুড়ে, এবার দেখো শাড়ির ব্যাক পোর্শনটা, এই যে ওকে ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছ কিন্তু অরেঞ্জ, ব্লাউজ পিসটাও পেয়ে যাচ্ছ অরেঞ্জ, ঠিক আছে দাম যাচ্ছে তোমার 1150, দাম যাচ্ছে 1150, দামটা আমি আগে যা ছিল এখনও তাই আছে, প্রাইস যাচ্ছে 1150, ওকে প্রাইস হচ্ছে 1150,
আমার এখানে যেটা প্রাইস বলবো সেটাই কিন্তু ফিক্সড প্রাইস, কেউ হোয়াটসঅ্যাপে গিয়ে কিন্তু প্রাইস কমাবার জন্য রিকোয়েস্ট করবে না। ওকে, স্ক্রিনশট নিয়ে নাও, ব্লুর সাথে অরেঞ্জ কম্বিনেশান জাস্ট মানে তোলো। সরিয়ে দিলাম, হ্যাঁ লিলেন দেখাবো, লিলেন পাশে নিয়ে বসে আছি, দেখাবো, একটু সঙ্গে থাকো মৌপ্রিয়ম দি, একটু সঙ্গে থাকো প্লিজ। আচ্ছা তার পরেরটা দেখো, এখানে না শাড়ি আটকে যাচ্ছে, পরের কালারটা দেখো, মানে এটা কিন্তু একটাই একটাই আছে, যার ভালো লাগবে স্ক্রিনশট নেবে বুকিং করবে, জাস্ট একটাই দেখো। পুরো একদম হলুদ, মানে একদম সর্ষে ফুলে, সর্ষে ফুল ফুটলে যেই হলুদটা, সেই হলুদটা, সেই হলুদের সঙ্গে গেছে দেখো পাটটা, আঁচলটা গেছে বেবি পিঙ্কের সাথে ব্লু গোল্ডেন আর তোমার তসর কালার দিয়ে পুরো তোমার এটা গেছে, তুলপাতাটা গেছে, ওফ কম্বিনেশান জাস্ট ফাটাফাটি। অন্ধকার আসছে নাকি? না ঠিক আছে চলো। ওফ এইটা খুব ডিস্টার্ব করছে এই টেবিলটা। এটা দেখো যাচ্ছে ব্লাউজ পিসটা। আচ্ছা শাড়ির আমি কোয়ালিটিটা একটু দেখিয়ে দিই তোমাদেরকে, আগেরটা দেখাতে ভুলে গেছি। এই দেখো শাড়ির কোয়ালিটিটা এতটাই ট্রান্সপারেন্সি হবে, ওকে দেখো 1150 টাকা এরকম একটা সিকোয়েন্স পেয়ে যাচ্ছ, অল বডিতে কাজ, অল বডিতে কাজ, দারুণ। শাড়িটার ওজন মনে হয় 200 গ্রামও হবে না, এটা যদি আমি রেশম সিকোয়েন্সে তোমাদের বলতাম, সেখানটা শাড়িগুলো সব আটকে যাচ্ছে গো, ওই জায়গাটা না, এটা কিছু দিয়ে দিলে ভালো হতো। স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে বুকিং কনফার্ম করে ফেলো, 1150 প্রাইস আছে, 1150 প্রাইস আছে। ওকে সরিয়ে দিলাম এটাও। আচ্ছা নেক্সট কালার, জাস্ট কালারগুলো দেখো প্লিজ, তোমরা কালারগুলো জাস্ট দেখো, নেক্সট কালার দেখো, হেভি শাড়িটা না, এটা কম্বিনেশনটা কেমন, এই যে কিসে যে লাগছে এখানটা, ওয়াও, হ্যাঁ হোয়াইটের সঙ্গে বেবি পিঙ্ক, জাস্ট কিছু বলার নেই শাড়িটা নিয়ে, কিচ্ছু আর আলাদাভাবে বলার নেই, পুরো শাড়ি জুড়ে দেখো তোমরা সিকোয়েন্স করা রয়েছে, এই কম্বিনেশনটা নিয়ে কিচ্ছু বলার নেই, জাস্ট কিছু বলার নেই, পরে বেরোবে মানে দেখার মতন একটা শাড়ি। 1150, 1150, ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি, কিছু বলার নেই, জাস্ট ওয়াও। এগুলো কিন্তু দেখাচ্ছি সিকোয়েন্সের ওপর রেশম হ্যান্ডলুম, সিকোয়েন্সের ওপর রেশম হ্যান্ডলুম, এই দেখো শাড়ির ট্রান্সপারেন্সিটা একটু দেখে নাও প্লিজ। 1150 গিফট করো, নিজেরা পরো, দারুণ সুন্দর, যেটা যাচ্ছে তোমার আঁচলের কালার সেটা সেই কালারেরই পেয়ে যাচ্ছ ব্লাউজ পিস। হ্যাঁ বললাম কী শাড়ি রূপালি দি, এগুলো হচ্ছে যে তোমার সিকোয়েন্স রেশম হ্যান্ডলুম, সিকোয়েন্স রেশম হ্যান্ডলুম, তোমার আঁচল যাচ্ছে ঘিচে ওয়ার্কের ওপর, অল বডি সিকোয়েন্স রেশম রেশম হ্যান্ডলুম, আঁচল যাচ্ছে ঘিচে ওয়ার্কের ওপর, শাড়ির ওজন 200 গ্রামও হবে না, একদম হালকাই দেখো। স্ক্রিনশট নিয়ে নাও, নেক্সট কালার দেখো, একটু সবাই কমেন্টস করো, হাই হ্যালো বলো, চুপ করে দেখলে হবে, কমেন্টসগুলো আসছে না, হাই হ্যালো বলো, কেমন দেখতে লাগছে শাড়িগুলো একটু প্লিজ বলো। এরপর দেখাবো লিলেন, এরপর দেখাবো লিলেন, এটা দেখো, ওহ আমার মানে প্রত্যেকটা কম্বিনেশান, এই দেখো, হো বাপরে বাপ, ব্ল্যাক অরেঞ্জ একটা মানে খুবই হিট কন্ট্রাস্ট, ব্ল্যাক অরেঞ্জ, ওয়াও, ব্ল্যাক অরেঞ্জটা নিয়ে আগেরবারও খুবই ঝগড়াঝাটি হয়েছিল, দেখো আঁচলটা,
পুরো শাড়িতেই কিন্তু সিকোয়েন্স করা আছে, এই যে পুরো শাড়িটাইতেই কিন্তু সিকোয়েন্স করা আছে। ওকে সরিয়ে দিলাম, তাহলে নাও খুলেছো। ১১৫০ ১১৫০ শিপিং চার্জও নিচ্ছি না, ১১৫০ টাকা দাম আছে, শিপিং চার্জও নিচ্ছি না, শিপিং ফ্রি আছে ওয়েস্ট বেঙ্গল। ১১৫০ ক্রিস্টি দি, ১১৫০ খুব সুন্দর শাড়ি শায়নি মে শ্রীনয়া পাল, শ্রীনয়া পাল থ্যাংক ইউ। লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, কালারগুলো মানে কি বলবো, একটার থেকে একটা সুন্দর। এই দেখো, ও হো 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 হো, যেটা আমাদের একটা লাইট বেবি পিঙ্কের ওপর একটা দুধেলতা পিঙ্ক হয় না, খুব মিষ্টি একটা পিঙ্ক, সেই পিঙ্কের সাথে গেছে একদম, আঁচল গেছে ডিপ ব্লু, আঁচল গেছে ডিপ ব্লু। দেখো শাড়িটা বুঝতে পারছো সিকোয়েন্সটা কীভাবে করা আছে, সিকোয়েন্স নিয়ে কোনো চিন্তা নেই, 100% শাড়ি ছিঁড়ে গেলেও সিকোয়েন্স থাকবে। শাড়ির ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দিচ্ছি কতখানি মানে ট্রান্সপারেন্সি এবং কোয়ালিটিটা। এটা দেখো আঁচলটা, ও এই শাড়ি পরে বেরোলে মানে দেখার মতন একটা শাড়ি। তেঁতুল পাতা সিকোয়েন্স রেশম, রেশমের ওপর গেছে। এই ১১৫০ ১১৫০ টাকা দাম আছে। মৌসুমি করক বল, মৌসুমি করক দিদি কি বলছে, এমপিতে শিপিং কত? এমপিতে দিদি ৫০ টাকা এক্সট্রা লাগবে, যেটা নেবে সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে যাও। যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে আছো তাদের জন্য ৫০ টাকা এক্সট্রা লাগে। ওকে সরিয়ে দিলাম, তাহলে কারোর রিপিট কিছু দেখার থাকলে বলবে, অবশ্যই আমি রিপিট দেখিয়ে দেবো। ওকে চলো, অনেক রিকোয়েস্ট ছিল আমার লিলেন দেখাবার, চলো লিলেনগুলো দেখিয়ে দেবো। লিলেন কি আর কোনো দিকে আছে? অনিন্দিতা বলছে এটা কোথায়, কি কোথায় দিদি, বুঝতে পারিনি, ভালো করে ডিটেলসে বলুন দিদি। লিলেন দেখিয়ে দেবো, এবার লিলেনটা দেখিয়ে দেবো। লিলেন দেখানোর পর টাইম থাকলে আবার আমি কিছু হ্যান্ডলুম দেখাবো, এখনও আমার কাছে প্রচুর হ্যান্ডলুমের স্টক রয়েছে, এখনও আমার কাছে প্রচুর হ্যান্ডলুমের স্টক রয়েছে। দিদি অপেরা হবে? হ্যাঁ অপেরা হবে রিয়াদি, তুমি একটুখানি আমার মা তারা কালেকশন পেজে চলে যাও, ওখানে প্রচুর অপেরা কাতানের ছবি দেওয়া রয়েছে। আর নাহলে তুমি একটুখানি এই গ্রুপেরই আগের লাইভটা দেখে নাও, মুনমুন এই মা তারা কালেকশন সার্চ দিলে আমার লাইভগুলো চলে আসবে, ওখানে আগের লাইভটা আমি সমস্ত অপেরা দেখিয়েছি। স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে এসো, যদি থাকে অবশ্যই পাবে। হ্যাঁ গো সৌগতা দি, আজকে অনেক শাড়ি মিস করে গেছো, অনেক শাড়ি মিস করে গেছো, এই রে অনেকটা দেরি হয়ে গেল গো দিদি, আজকে অনেক শাড়ি মিস করলাম। হ্যাঁ দিদি অনেক শাড়ি মিস করলাম। তোমার দোকানটা কোথায়? আমার দোকান বারাসাতে হৃদয়পুর। সৌগতা দি আমি অনেক শাড়ি দেখিয়ে দিয়েছি, আশা করি ওর মধ্যে থেকে তোমার অনেকগুলো পছন্দ হতো। আমার লাইভটা শেষ হলে অবশ্যই টেনে ফার্স্ট দেখে নেবে। এখন দেখাবো লিলেন, এখন চলে যাবো লিলেনে, বল লিলেন, বল লিলেন সবার রিকোয়েস্টে আবার রিস্টক, বল লিলেন সবার রিকোয়েস্টে আবার রিস্টক। ঠিক আছে দেখো, প্লিজ একটু দেখবে, স্ক্রিনশট নিয়ে বুকিং করবে, আগের দিনের মতন করবে না প্লিজ, যে এই শাড়িটাই দাও এই শাড়িটাই দাও। আগের দিনও লিলেন নিয়ে খুব সমস্যা হয়েছিল, আমি আবার রিস্টক করেছি। হলুদ দুটো আছে, পেয়ে যাবে, জানি হলুদের ডিমান্ডটা বেশি, গায়ে হলুদ পারপাসে পড়ো, সামনে সরস্বতী পুজোয় পড়ো, পুরো শাড়িটা 100/100 লিলেন। লিলেন যারা নিয়েছো, অনেকেই আছো যারা দেখছো আমার লাইভ, তারা লিলেন নিয়েছো, আগের লিলেন সবই আমার রিস্টক, এই সোল্ড আউট হয়ে গেছে। তো তারা যারা নিয়েছো তারা আমাকে ফিডব্যাক দিয়েছো, জানি কত সুন্দর লিলেন তোমরা পেয়েছো। ইয়ালোটা দেখো পুরোটা যাচ্ছে গোল্ডেন কালারের একটা পার,
গোল্ডেন কালারের একটা পাড় আছে, বুঝতে পারছো জানি কিনা জানি না, ইয়েলোর সঙ্গে গোল্ডেন কালার, তো হয়তো ক্যামেরায় নাও বুঝতে পারো, বুঝতে পারবে ট্রান্সপারেন্সিটা অনেকটাই আছে। আর একটা যাচ্ছে সরু পিঙ্ক কালারের ইঞ্চি পার। আচ্ছা, পুরো শাড়ি জুড়েই কিন্তু বল আছে, ভেতর দিকে গিয়ে বলটা একটু কম হয়ে গেছে, কোল আঁচল আর আঁচল মিলিয়ে বলটা একদম ভরাট করে আছে। আচ্ছা, যেটা আগের দিনও আমার মৌসুমিদি বলেছিল যে তোমার লিলেনের ভেতরের বলগুলো পর্যন্ত প্রত্যেকটা ঘিচা করা, প্রত্যেকটা ঘিচা করা, মানে একদম প্রত্যেকটা ভেতরে লিলেনের ভেতরের যে কাজগুলো বলগুলো তোমরাও হাতে পেলে বুঝবে যে প্রত্যেকটা হ্যান্ডওয়ার্ক করে একদম ঘিচা করা। এই দেখো, এটা যাচ্ছে তোমার পুরো শাড়ির বডিটা, 100/100 লিলেন কটন, 100/100 কটন, কোনো অসুবিধা হবে না, নিতে পারো, প্রাইসটাও কিন্তু অনেকটা কম আছে। এটা ব্লাউজ পিস, তবে সবাইকে আমি বলি লিলেনের ব্লাউজ পিসটা প্লিজ বানিও না, এমনি একটা অন্য কোনো কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরো, সুন্দর লাগবে। ওকে, সরিয়ে নিচ্ছি হলুদটা, হলুদ এর প্রাইস যাচ্ছে 1450, ওয়েস্ট বেঙ্গল, শিপিং ফ্রি। পায়েল দিয়ে লাইভটা দেখতে পাচ্ছি না, মানে বুঝতে পারলাম না, লাইভে এসেই তো দিদি আমাকে মেসেজ করছো তুমি কত দাম দিদি লিলেনটা। হ্যাঁ মধুমিতা দি, এটার দাম হচ্ছে যে 1450, 1450 শিপিং ফ্রি, শুধু 1450ই পে করবে, আর কোনো এক্সট্রা পে করতে হবে না, 1450 শিপিং ফ্রি, শুধু 1450 পে করলেই হবে, আর কোনো এক্সট্রা চার্জ লাগবে না। আমি বলছি না যে হোয়াটসঅ্যাপে এসো তারপরে আমি শিপিংটা বলে দিচ্ছি বা কিছু, তা না, আমি কিন্তু শিপিং ফ্রি রাখি। আর কোয়ালিটি নিয়ে একদম চিন্তা নেই, শাড়ি কিনবে যে 1000 টাকায় কিনতে পারে সে কিন্তু 1400 টাকাও কিনতে পারবে, সুতরাং কোয়ালিটিটা দেখে কিনবে, কী জিনিস কিনছো, একটু ভালো জিনিস সবসময় কেনো কেনো, ঠিক আছে। আচ্ছা চলো লাইভ কমেন্টসগুলো পড়বো, পরপর শাড়িগুলো একটু দেখো, সবাই ধৈর্য ধরে বসে আছে, অনেক ভিউয়ার্স আছো, থ্যাংক ইউ, সবাই সঙ্গে থাকো, আরও সবাই জয়েন করে যাও। যদি লাইভটা দেখে কারোর ভালো লাগে, শাড়িগুলো যদি সবাইকে দেখাতে চাও, তাহলে অবশ্যই শেয়ার করে দাও, অবশ্যই শেয়ার করে দাও একটু, যদি লাইভটা দেখে কারোর ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দাও একটু। পাপিয়া সাউ হায়, কেমন আছো, ভালো আছি, তুমি ভালো আছো নিশ্চয়ই। দেখো আগের দিন দেখেছিলে, বলবো সেটাও আছে, সেটাও বলবো, আজকে ব্ল্যাকের সাথে অনেক কন্ট্রাস্ট এনেছি। এটা যাচ্ছে ব্ল্যাকের সাথে প্যারট গ্রিন, দেখো গোল্ডেন কালারের একটা পার আছে, দেখো একটু ভালো করে দেখে নাও প্লিজ, শুধু লাইভেই নয় পেজ থেকেও ছবি এনে এনে সবাই কাড়াকুড়ি শুরু করেছিল, এটা আছে ওটা আছে, দেখো এই যে এটা যাচ্ছে প্যারট গ্রিনের সাথে, প্যারট গ্রিনের সাথে গ্রিনের সাথে যাচ্ছে ব্ল্যাক, 1450 ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি, 1450 ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি, এটার পাটটা কিন্তু গোল্ডেন, পাটটা কিন্তু গোল্ডেন। ওকে, মৌপ্রিয়াদি হবে কি লিলেনের, কি বলছো বুঝতে পারছি না, লিলেনের কি হবে বুঝতে পারছি না মৌপ্রিয়াদি, আগের কমেন্টসগুলো না চলে গেছে আমি পড়তে পারছি না, তুমি আগে কিছু জিজ্ঞেস করেছো হয়তো, সেটারই হবে কি জিজ্ঞেস করছো, আর একবার একটু রিপিট করো প্লিজ। এটা দেখো সঞ্চিতা, হাই সঞ্চিতাদি, এটা দেখো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবে, এটা দেখো কি দারুণ দারুণ দারুণ, এই দেখো সিলভার পার, সিলভার কালার গেছে পার, তার সাথে শেষ মাথায় একটা ছোট্ট পিঙ্ক কালারের ইঞ্চি পার, বডিতে গেছে তোমার বলগুলো সমস্ত ঘিচায় তোমার তসর ওয়ার্ক আর তসর কালার আর পিঙ্ক কালারের মধ্যে, আঁচলটা গেছে সম্পূর্ণ পিঙ্কের মধ্যে, খুব দারুণ কম্বিনেশান,
এগুলো সব আমি গ্রুপের মধ্যে ছেড়েছিলাম, বোধহয় একটু দেখে নেবে প্লিজ। আর হবে 1450, 100/100 কটন, একদম আমার ওপর ডিপেন্ড করে শাড়ি কিনবে, কারণ তোমাদের ওপর ডিপেন্ড করেই আমি শাড়িটা এতখানি বলতে পারি তোমাদের ফিডব্যাকটা দেখেই। কোনো ব্যাপার না, 100/100 কটন লিলেন দেখাচ্ছি, বল লিলেন, এটা এগুলো যাচ্ছে 1450, 1450, ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি, ওয়েস্ট বেঙ্গল শিপিং ফ্রি। হ্যাঁ, জামদানি আজকে বুঝতে পারছি না গো মৌপ্রিয়াদি, জামদানি দেখাতে পারবো কি না, এগুলো দেখানো হয়ে যাক। এগুলো সব লিলেন দেখাচ্ছি রুমাদি, প্যারট গ্রিন আর ব্ল্যাকের লিলেনটা তোমার কাছে তো রয়েছে, অ্যাকাউন্ট তাড়াতাড়ি পাঠিয়ে দাও, থেকে যাবে। সমাধি, সোমাপা, সমাধি, চুপি চুপি বলে দিচ্ছ না, দাঁড়াও, এই দেখো আবার এসছে মৌসুমী দি, আবার এসছে, এই দেখো মিষ্টি একটা কালার, মিষ্টি একটা কালার, ব্লুর সাথে পিঙ্ক কম্বিনেশন, তার সঙ্গে বলগুলো এত সুন্দর করেছে, দেখো গোল্ডেন কালারের পার করেছে, আবার এসছে রিস্টক। ওকে সারিয়ে দিচ্ছি, 1450, 1450 শিপিং ফ্রি, স্ক্রিনশট নাও আর বুকিং কনফার্ম করো, স্ক্রিনশট নেবে বুকিং কনফার্ম করবে, 1450 শিপিং ফ্রি। হ্যাঁ বললাম তো প্রিয়াঙ্কা দি, এগুলো 1450 করে যাচ্ছে শিপিং ফ্রি। এটা দেখো ইয়েস হো, দেখো এটা মৌসুমী দি, এটা দেখো অরেঞ্জ ব্ল্যাক, অরেঞ্জ ব্ল্যাক গোল্ডেন পার, ঠিক আছে এভাবে তোলো একটা, এই পারটা তাহলে পুরোটা বুঝে যাবে। অরেঞ্জ ব্ল্যাক গোল্ডেন পার, একদম 100/100 কটন শাড়ি, নিয়ে কোনো রকম কোনো চিন্তা নেই। বাবা কোনি, ও আচ্ছা এটা তো দেখালাম, আবার কেন এটা খুলছি, এটা দেখিয়ে দিয়েছি, এটা আবার কেন খুলছি। লিলেন জামদানি তো আজকে দু পিস আছে, তার মধ্যে দিদি মৌপ্রিয়া দি এক পিস অলরেডি সোল্ড আউট, লিলেন জামদানি দু পিস আছে তার মধ্যে এক পিস অলমোস্ট সোল্ড আউট, তোমার ওপরে থাকে বাটি কি বাঁদিকে দুটো জামদানি, দুটো লিলেন জামদানি আছে, কি করে বুঝতে পারছ মৌপ্রিয়া দি, আমি বারবার অ্যাভয়েড করছি, ওখানের মধ্যে একটা সোল্ড আউট হয়ে গেছে আর একটা আছে, আমি তবু তোমাকে দেখিয়ে দেবো, মানে মা দাঁড়াও ক্যামেরার ওপাশে বসে বসে আমার উপরের তাকে কোথায় কী আছে বলে দিচ্ছে, দু পিস আছে, আমি বলতে যাচ্ছি বলার আগে এখানে কমেন্টসে লিখে দিয়েছে তোমার উপরের তাকে দু পিস আছে, কি অবস্থা, পিঙ্ক আর অরেঞ্জ কালারের কম্বিনেশানের কিছু আছে, পিঙ্ক অরেঞ্জ, পিঙ্ক অরেঞ্জ দিদি প্রথম থেকে প্রচুর শাড়ি দেখিয়েছি জয়াদি, একটু টেনে নিয়ে দেখো লাইভটা, হয়তো পেয়ে যেতে পারো পিঙ্ক অরেঞ্জ, অনেক কালার তো আমার মাথায় ঠিক নেই গো দিদি, পিঙ্ক অরেঞ্জের মধ্যে আমি দেখিয়েছি কি না বুঝতে পারছি না, পিঙ্ক অরেঞ্জ ঠিক জানি না গো দিদি, দেখতে হবে, বল লিলেনগুলো সব কটাই খুবই সুন্দর, দেখে চোখ জুড়ে যাচ্ছে, দেখো দেখো মৌসুমী দি দেখো, এটাও দেখো, এ হলো কারাকুড়িওয়ালা শাড়ি, এই শাড়িটা কারাকুড়ির একটা শাড়ি, এই যে তোমার ইয়ে অলিভ গ্রিন আর ব্ল্যাক,
ওফ বাপরে বাপ, এই শাড়ির এক বিশাল গল্প, পাগল পাগল হয়ে যাচ্ছে। এই শাড়ি আমি মার্কেটে গেছি, আমার তাঁতির বাড়ি গেছি, গিয়ে সেখানে তাঁতির হাতে ধরে ছবি তুলে আমি বলেছি যে দেখো আমি তাহলে আনছি। এটা এখনও পর্যন্ত এক পিস, আমার জন্য আরও বানাচ্ছে, অসুবিধা নেই, আমি রিস্টক করে দেবো। কারণ কম্বিনেশানটা লিলেনের ভাবো তুমি, গোল্ডেন পার, গোল্ডেন পার, অনেকে নিয়েছো, অনেকে নিয়েছো, প্রচুর সবাই নিয়েছো, অনেক কাস্টমার। দেখো আমার লিলেনের তোমাকে তো ইয়েটাও দেখিয়ে দিচ্ছি, কোয়ালিটিটাও দেখিয়ে দিচ্ছি, বুঝে নাও, আর কাজটাও। এই নিয়ে আর কিছু আলাদাভাবে বলার নেই, লিলেন যারা পড়েছো, লিলেন যারা নিয়েছো, এর আরামই আলাদা, যে কোনো ওয়েদারে পড়ো। আর আমার 100/100 কটন লিলেন, যতটা আমি বলবো সেভাবে মিলিয়ে শাড়ি নেবে। আর একটা কথা, শাড়ির কোনো প্রবলেম হলে, কোনো ছেঁড়া কাটা ফাটা বা কোনো রকম রং চেঞ্জ বা কিছু হয় না সচরাচর, তবুও মানুষ তো, আমরা কাজ করতে গেলে ভুল হতেই পারে, যদি কোনো প্রবলেম হয় 24 আওয়ার্সের মধ্যে আমার শাড়ি রিটার্ন করা যায়। আমার রিটার্ন পলিসি কিন্তু আছে, কেন রিটার্ন পলিসি থাকবে না? যদি তোমাদের কোনো কারণে পছন্দ হলো না বা কালারটা যেমন বললে সেরকম হলো না, অনেক কিছু সমস্যা থাকতে পারে, তো 24 আওয়ার্সের মধ্যে রিটার্ন হয়, কিন্তু শাড়ি এক্সচেঞ্জ করে তোমাকে শাড়ি নিতে হবে, আমি কিন্তু মানি রিটার্ন করি না। ওকে দিদিরা, আমি লিলেন সরিয়ে দিলাম তাহলে। তুমি জামদানিটা দেখাও না তাহলে, আনিয়ে দিও, এনে দিও। আচ্ছা দেখাই দেখাই দেখাচ্ছি, দাঁড়াও। আমার লিলেন জামদানি প্রচুর আমি অর্ডার করেছি, নতুন 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 সব ডিজাইন দিয়ে, একটু প্রাইস নিয়ে আমার সঙ্গে ওঠানামা হচ্ছে তাদের সঙ্গে, যদি প্রাইসটা সেটেল আপ হয়ে যায়। তোমরা আমার কাছে যা লিলেন জামদানি পাবে সেগুলো কোথাও দেখোনি কখনো। সাদা শাড়িটা একটু দেখাও না গো, কোন সাদাটা গো দিদি, ওই যেটা আমি সাদা আর পিঙ্কে, বেবি পিঙ্কের মধ্যে, সঞ্চিতা দি, দাঁড়াও দেখাচ্ছি, একটু ওয়েট করে যাও, সবারটা দেখিয়ে দেবো, একটু ওয়েট করে যাও। দেখো, কারণ আমি এক শাড়ি বারবার দেখালে আমাকে পেটাবে। এই যো, এটা মনে হচ্ছে হোয়াটসঅ্যাপে চলে এসছে অলরেডি, মনে হচ্ছে এটা মনে হয় চলে গেছে, জানি না, তবু নাও, ফার্স্ট পে ফার্স্ট বুকিং, অসুবিধা নেই, টেনশান নেই, কোনো টেনশান নেই, যে ফার্স্ট পে করবে সে ফার্স্ট বুকিং পাবে। দেখো, গুগল পে, ফোনপে, অ্যাকাউন্ট ট্রান্সফার, 1150, 1150, 1150, ওকে। দামটা বলো জামদানি লিলেনের, দাও আগে শাড়ি দেখো তারপরে দাম। সুপর্ণা সাহা, কোড হয় দিদি, কোড হয়, একটু কোডের বিষয়ে কথা থাকে সেটা হোয়াটসঅ্যাপে আসবেন, বলে দেবো অবশ্যই, ঠিক আছে। কোডের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা কোড চার্জ লাগে, আমি বারবার সবাইকে বলি যে তোমরা কোড নিও না, কোড চার্জটা আমিও পাই না, তোমাদেরও লস হয়, ওটা যারা শিপিং করে সেই শিপিং কোম্পানি নিয়ে চলে যায়। সো প্লিজ, যদি পারো একটু ফোনপে গুগল পে অ্যাকাউন্ট ট্রান্সফার করো। আর যদি কেউ বিরাটি বারাসাত মধ্যমগ্রাম হৃদয়পুর বা নিমতা থানা বেলঘড়িয়া এয়ারপোর্ট 1নম্বর 2নম্বর 2.5নম্বর কৈখালী, এতগুলো জায়গায় আমি একটা সিলেক্টেড ডেটে হ্যান্ড টু হ্যান্ড কোড দেই, যদি থাকো অবশ্যই নিতে পারো। দেখো প্লিজ দেখো, গোল্ডেন কালারে যাচ্ছে তোমার পাটটা, পাটটা গোল্ডেন কালারে যাচ্ছে, 100/100 কটন একদম। আর এই যে মিনে ওয়ার্কটা, আমরা যে বেনারসিতে মিনেটা পাই সেই মিনে কলকাতা, কলকাতা বেশ বড়, দেখো কতটা বড় বুঝিয়ে দিচ্ছি, এই দেখো আমার একটা হাতের ইয়ের থেকেও বড়, কলকাগুলো বড় বড়, ঠিক আছে, কোলের দিকে অনেকটা আছে। শাড়িটা যাচ্ছে পার্পেল পিঙ্ক কালার। আচ্ছা, এ সাইডটা আঁচলটাকে আর একটু হাইলাইট করার জন্য আর একটা গোল্ডেন সুতো দিয়ে টানা দিয়েছে আঁচলের ওপর দিয়ে, জাস্ট ট্রান্সপারেন্সিটা বোঝাবার জন্য, যেহেতু শাড়িটা এক কালারের তাই। আচ্ছা, এটা যাচ্ছে পুরো তোমার সামনের পোর্শনটা, সামনের পোর্শনটা কোল আঁচল, আঁচলটা আমি দেখাচ্ছি, দেখো এতটাই গর্জিয়াস। ইজিলি তুমি ব্রাইডাল প্রোগ্রামে পড়ো, যাতে পড়ো এই লিলেন জামদানি ইজিলি ওয়্যার করতে পারবে, খুবই সুন্দর শাড়িটা। এর সঙ্গে একটা মানে কন্ট্রাস্ট ব্লাউজ দিয়ে পরলে অসম্ভব সুন্দর লাগবে, ভেতরে গিয়ে মিনে ওয়ার্কগুলো কিন্তু একটু লাইট হালকা হয়েছে, ওটা দেখাবার জন্য আমি শাড়িটাকে উল্টালাম, পুরোটাই বলে শাড়ি বিক্রি করবো, মিথ্যা কথা কেন বলবো। দেখো, আর পুরো সবগুলোর ভেতরে যেগুলো জরি ওয়ার্ক করা রয়েছে, মিনে ওয়ার্ক, তার প্রত্যেকটার মাঝখানে মাঝখানে কিন্তু আবার পিঙ্ক দিয়ে, এই পার্পেল পিঙ্ক দিয়ে মিনে করা রয়েছে। এর দাম এখনও পর্যন্ত আছে 2250, 2250, শিপিং ফ্রি, শিপিং ফ্রি, 2250 শিপিং ফ্রি,
ওকে দিদি, তোমার রিকোয়েস্টটা দেখিয়ে দিলাম, যদি নেওয়ার ইচ্ছা হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিং কনফার্ম করে রাখো, পেয়ে যাবে। ঋতুপর্ণা দি থ্যাংক ইউ, খুব মিষ্টি তুমি, থ্যাংক ইউ দিদি, তুমিও খুব মিষ্টি দিদি। হ্যাঁ মৌপ্রিয়া দি, দেখেছো তোমাকে দেখাচ্ছি, এখন আরও সবাই বলছে কালার হবে, এই হবে, ওই জন্যই বললাম। আচ্ছা এটা দেখো, এটা জাস্ট কেড়ে কুড়ে রিস্টক করা, মানে এটা পা আগে একটা এনেছিলাম দোকান থেকেই চলে গেছিলো, আর এই একটা, ওফ মানে কি বলবো, শাড়িটা হাতে পেলে বুঝবে কি শাড়ি, অসম্ভব সুন্দর শাড়ি, অসম্ভব সুন্দর, পুরো পিঙ্কের সাথে গেছে এভাবে। এটা দেখো গোল্ডেন কালারের পার রয়েছে, এই যে পিঙ্কের সঙ্গে এই এইভাবে মিনেকারি করা রয়েছে, ভেতরে দেখো মিনের ভেতরটা মাঝখানটাকে হাইলাইট করেছে তোমার গ্রিন দিয়ে। আচ্ছা এটা আঁচল গেছে, সঙ্গে তো ব্লাউজ পিস পাচ্ছই, প্রত্যেকেই বলি আমি লিলেন আমার থেকে নাও বা অন্য কারোর থেকে নাও, লিলেনের ব্লাউজগুলো প্লিজ বানিও না, সবাইকেই বলি লিলেনের ব্লাউজ টেকে না। এই দেখো ওকে 2250, 2250, 2250, আর নেই, আর নেই, অলমোস্ট শেষ, আমি চেষ্টা করছি আবার রিস্টক করার। 2250 স্ক্রিনশট নিয়ে বুকিং কনফার্ম করে ফেলো, এটা পেয়ে যাবে, এটা যদি কেউ নিতে চাও পেয়ে যাবে, অসুবিধা নেই। 2250 ওকে সরিয়ে দিলাম তাহলে। মুর্শিদাবাদ বহরমপুরে কোট কি হবে দিদি? কোটের জন্য আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে আসুন, কোট নিতে গেলে কিন্তু চার্জটা বেশি লাগবে, এবং বারবার আমি যেটা রিকোয়েস্ট করি, যারা আমার থেকে এতদিন ধরে এই মানে মিনিমাম ধরো এই এক মাসের মধ্যে কোট যারা নিয়েছো তারা খুব ভালো মিষ্টি কাস্টমার আমার, কেউ আমার কোটগুলোকে রিজেক্ট করোনি, প্রত্যেকে রিসিভ করেছো, যেটা আমার পুজোর সময় দু একজনকে দিয়ে খুব প্রবলেম হয়েছে, যে বলে এখন এই মুহূর্তে আমি বাড়ি নেই, কুরিয়ার সার্ভিস থেকে বলে যে ফোন করেছি ফোন ধরেনি, সেক্ষেত্রে কী হয় বলো তো, এই যে এতগুলো কষ্ট করে আমি শাড়িগুলো কোট দেবো, তোমরা যদি রিসিভ না করো তোমাদের কাছে না যায়, সেক্ষেত্রে কিন্তু কুরিয়ার থেকে মানে যারা ডেলিভারি দেয় সেই কোম্পানি থেকে আমার কাছ থেকে একটা বড় চার্জ ওরা কেটে নেয়, তাহলে কী হলো আমার একটা বড় অ্যামাউন্ট লস হলো, প্লাস আমার শাড়িগুলোও বিক্রি হলো না। তো এগুলো কিছু অসাধু মানুষ আছে করাচ্ছে, যার জন্যই সবাই কোট দিতে পারে না, নাহলে কোট দিলে কোনো আপত্তি নেই, তোমরা যদি আমাদেরকে আগে পেমেন্ট করে বিশ্বাস করতে পারো তাহলে আমরা তোমাদেরকে কেন মাল পাঠিয়ে বিশ্বাস করতে পারবো না। তো এটাই তো মানুষের আদান প্রদানের একটা মানসিকতা, কিন্তু কি করব বলো, সে এরকমভাবে আমি প্রায় তিন জায়গায় পুজোর আগে তিন জায়গায় তিনজন আর সঙ্গে আমার এটা হয়েছে, আমার এমনও কিছু কিছু কুরিয়ার সার্ভিসও করেছে যে আমার এমনও কাস্টমার সে ফোন নিয়ে সারাদিন বসে আছে কিন্তু কুরিয়ার থেকে ফোন করেনি, কুরিয়ার আমাকে দেখাচ্ছে যে তার কাছে গেছে। সো এই প্রবলেমগুলো হয়, আমি এখন একটা নতুন কোম্পানির সঙ্গে করছি কোডটা, তো যারা কোড নেবে তাদের কাছে আমার হাম্বেল রিকোয়েস্ট, একটা মানুষকে 300-400 টাকা লস করিয়ে তো কেউ কারোর ক্ষতি করতে পারে না, তো যদি কোড নাও অবশ্যই মালটা রিসিভ করতে হবে, এটাই হলো কথা। আর কোড চার্জ কিন্তু একটা এক্সট্রা আছে, কোড হবে বাট রিসিভ করতে হবে, এটা আমি বলে দিলাম আজকে লাইভে, সবাইকে বলি হোয়াটসঅ্যাপে এসো, এই কথাটা বলার জন্যই সবাইকে হোয়াটসঅ্যাপে ডাকি, কারণ কিছু কিছু মানুষের জন্য আমরা সবাই ভুক্তভোগী হয়ে যাই। ওকে দেখো দিদি, যেটা নেবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে চলে এসো, এই হোয়াটসঅ্যাপে এসে আমার সঙ্গে কথা বলে নিও, নিয়ে বুকিং কনফার্ম করো। ওকে 1 ঘন্টা 20 মিনিট প্রায় হয়ে গেছে, আর তো কন্টিনিউ করা যাবে না, আমাকে এখন ছাড়তে হবে, কারণ 1 ঘন্টা 20 মিনিট অলরেডি হয়ে গেছে, আর কারোর কিছু যদি দেখার থাকে বলার থাকে বলো প্লিজ, তাহলে আমি দেখি তোমার। মৌপ্রিয়া দি, আমি জোরে জোরে পড়লাম না এই কমেন্টসটা, অনেকে শুনে নেবে, অনেকের সেম প্রবলেম তোমার মতনই। তোমার ব্যাক সাইডে ব্লু কালারে কি শাড়ি, একদম উপরে তোমার ডান দিকে, ফাল্গুনি দি উপরে শাড়ি আজকে আর দেখাচ্ছি না গো, প্রচুর রকমের শাড়ি আছে, পরপর সমস্ত শাড়ি আমি লাইভে আসি দেখাতে থাকি, কোনো অসুবিধা নেই। আমার পেজে যাবেন, আমার পেজ হলো মা তারা কালেকশন পেজ,
ওখানে গিয়ে দেখবেন আমার ছবি দেওয়া আছে পেজটা, পেজ কিন্তু ফেসবুক নয়, পেজে যাবেন ওখানে আমার দোকানে যত রকমের শাড়ি আছে ভ্যারাইটি সবগুলোরই ছবি দেওয়া রয়েছে। সো প্লিজ ওখান দেখেও তোমরা কনফার্ম করতে পারো। খুব সুন্দর রুমা ঘোষ, থ্যাংক ইউ রুমাদি। ওকে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, প্লিজ বুকিং করো। যারা বুকিং করবে না, নেবে না, তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার শাড়িগুলোকে আটকে রাখবে না। আমি জানি না এগুলো করে দু একজন কী ভালো লাগে তাদের, জানি না, বুঝি না। আমরা এতগুলো পরিশ্রম করছি, কষ্ট করছি আমাদের দু এক পিস সেল হওয়ার জন্য। সো প্লিজ তোমরা স্ক্রিনশট নাও, বুকিং কনফার্ম করো। আজকে যারা বুকিং কনফার্ম করবে তাদের কালকে সকালেই শিপিং হয়ে যাবে। যারা পশ্চিমবঙ্গের মধ্যে আছে তারা পরশু দিন বা তার পরের দিনের মধ্যে পেয়ে যাবে। খুব ফাস্ট শিপিং হচ্ছে, গলা ফাটিয়ে বলতে চাই না, আবার কোনো জায়গায় কারোরটা আটকে গেলে তখন বলবে দিদি আমারটা কেন এখনও এলো না, কারণ রাস্তার বিষয়, তো হয়তো কোনো একটা কারোর হাতে পড়লো, সে হয়তো সেদিন দিলই না, তার মর্জি মতন নিয়ে ঘুরে বাড়ি করে চলে গেলো আবার, তো সেই জন্য সে কথাটা আর বলি না। কিন্তু খুব ফাস্ট শিপিং হচ্ছে, সবাই জানে, দুদিন একদিনের মধ্যেই পেয়ে যাচ্ছে। আর প্লিজ বুকিং করো, অনলাইন পে করলে তোমাদেরই সুবিধে, কোডও হয়, তবে কোডের জন্য বললাম যে রিসিভ করতেই হবে, তার জন্য আমি একটা রিসিভ যে করবে তার একটা কনফার্মেশন আমাকে হোয়াটসঅ্যাপে দিতে হবে, প্লাস মানে এক্সট্রা একটা চার্জ লাগে। আর এটা হলো আমার দোকান মা তারা কালেকশন, হৃদয়পুর স্টেশন ঠিক বারাসাতের আগে স্টপেজ, হৃদয়পুর নেমেই আমার দোকান। আমার নাম্বারটা রাখবেন অবশ্যই, আসলে ফোন করে আসবেন, দোকানে আসলে প্রচুর রকমের শাড়ি আছে, দেখে কিনতে পারবেন। ওকে দিদি, তুমি যে কুর্তিগুলো পরো সেগুলো দারুণ কুর্তি, কি আছে না গো বনু? সৌগতাদি, আমার কাছে কুর্তি নেই গো, কুর্তি আর নেই বলতে না, কুর্তি কয়েক পিস আছে দোকানে আছে, যারা আসে দোকানে দেখে যায়, কুর্তি নিয়ে লাইভ করার মতন কুর্তি আমার কাছে নেই, ঠিক আছে? তো চলো আজকে এই অবধি, অনেকে ছিলে, এখনও প্রচুর জন ভিউয়ার্স আছো, ভিউয়ার্স থাকলে লাইভ শেষ করে যেতেই ইচ্ছা করে না, মনে হয় যেন আরও দেখাই আরও দেখাই। প্লিজ তোমরা বুকিং করো, আজকে অবধি শেষ করলাম, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, আরও সবাই অপেক্ষা করছে, সবাই তো পরপর লাইভে আসবে, তো তোমাদেরও সময় নষ্ট হচ্ছে, আর কথা বাড়াবো না, পরের দিন আবার আসবো, আবার দেখা হবে। আজকে যতটা পেরেছি হ্যান্ডলুম দেখিয়েছি, নেক্সট দিন জামদানি এবং হ্যান্ডলুম নিয়ে আসবো। ওকে বাই, ভালো থেকো।